পারবো না আমিও। চলো সিমপ্লেক্স হেল্প করে দাও। হ্যাঁ সিমপ্লেক্স অ্যালগোরিদম, কিছু কিছু জিনিস আছে আমিও পারবো না, অ্যালগোরিদম। হ্যাঁ সিমপ্লেক্স অ্যালগোরিদম হচ্ছে, প্রথমে একটা কোশ্চেন দিয়ে আমরা করছি, থিওরি পার্ট প্রথমে পড়াবো না, ঠিক আছে? কোশ্চেন দিয়ে করো, কোশ্চেনটা সলভ করতে পারলে হয়ে যাবে। আচ্ছা দেখো, 1 নাম্বার, ম্যাক্সিমাইজ, একটা ম্যাক্সিমাইজ করাবো একটা মিনিমাইজ করাবো। হ্যাঁ একটা ম্যাক্সিমাইজ প্রবলেম, একটা মিনিমাইজ প্রবলেম। ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু, ধরো আমি দিলাম কত, 5x1 + 3x2। হ্যাঁ এটা ম্যাক্সিমাইজ দিচ্ছি। আচ্ছা সাবজেক্ট টু, আচ্ছা আমরা যে ফার্স্ট ক্লাস প্রথম দিন যে ক্লাস করেছিলাম সেই ক্লাসটায় আমরা হচ্ছে ফরমেশনটা শিখেছিলাম। হ্যাঁ আমরা ম্যাক্সিমাইজ প্রবলেম, মিনিমাইজ প্রবলেম, যে ফরমেশনগুলো সেগুলো শিখেছিলাম। হ্যাঁ আচ্ছা, তোমাদের যে সার সারের যে অঙ্কটা করেছিলাম ওটা তোমাদের বইতে একটা হ্যাপাজার্লি মেথডে করে দিয়েছে, কীভাবে করেছে আমি দেখছিলাম, যে আর কি তোমরা একটু চিন্তা করো কীভাবে আসছে, ঠিক আছে? ব্যাক ক্যালকুলেশন আসছে কি না একটু দেখবে, টাইম দিবে। হ্যাঁ সাবজেক্ট টু, যেখানে সাবজেক্ট টু কী আছে না, জেড ইকুয়াল টু এই পার্টটা। হ্যাঁ আচ্ছা সাবজেক্ট টু, 3x1 + 5x2 লেস ইকুয়াল টু 15। হ্যাঁ ফার্স্ট, আচ্ছা নিচেরটা করো, 5x1 + 2x2 এটা লেস ইকুয়াল টু 10। হ্যাঁ যেখানে x1, x2 গ্রেটার ইকুয়াল টু 0, ঠিক আছে? মিনিমাইজ ম্যাক্সিমাইজ করতে বলেছে জেডটা, যেখানে সাবজেক্ট টু মানে যেগুলো আমাদের কী রয়েছে এই নিচের পার্টগুলোকে আমরা কি বলতাম, স্ল্যাক ভেরিয়েবল, স্ল্যাক ভেরিয়েবল প্লাস কনস্ট্যান্ট। এল কনস্ট্যান্ট বলতাম। হ্যাঁ আচ্ছা যে পার্টটাকে তোমাদের ইয়ে বলেছিলাম, যে কি জেড ইকুয়াল টু যেটা আছে ওটা কি বলতাম, জেডটাকে অবজেক্ট স্যার, অপটিমাইজেশন ফাংশন, অপটিমাইজেশন ফাংশন। হ্যাঁ এটাকে, এটা হচ্ছে অপটিমাইজেশন ফাংশন, আর এগুলো হচ্ছে আমাদের কনস্ট্যান্টস, ঠিক আছে? এই কনস্ট্যান্টসগুলো রয়েছে। আচ্ছা এগুলো আমরা প্রথমে আমরা বুঝতেই পারছি, দেখেই মনে হচ্ছে কি হচ্ছে না, এই পার্টটাতে এই যে আমাদের সাবজেক্ট টু যে কনস্ট্যান্টগুলো রয়েছে, এই কনস্ট্যান্টগুলোতে একটা কি করতে হবে না, একটা হচ্ছে তোমার স্ল্যাক ভেরিয়েবল করতে হবে কোনগুলোতে, আর সারপ্লাস কি করা যাবে, এখানে সারপ্লাস করার কোনো দরকার আছে? সারপ্লাস মানে কি, নট প্লাস মানে মাইনাস করতে হবে, মানে গ্রেটার ইকুয়াল টু থাকলে এরকম কোনো পার্ট যদি থাকতো তখন আমরা কি করতাম, সারপ্লাস করতাম। হ্যাঁ মানে সাম বিয়োগ করতে হবে, কিছু কোয়ান্টিটি আমরা কি করতাম না, এখান থেকে রিমুভ করে দিতাম। আচ্ছা ওই পার্টগুলো আমাদের করানো হবে পরে, হ্যাঁ টাইপ টুতে। এখন টাইপ ওয়ানে যেগুলো করাবো সেগুলো হচ্ছে সবগুলো কি স্ল্যাগের উপরে হবে। সারপ্লাস করানোর সময় তোমাদের আর্টিফিশিয়াল কিছু ইনগ্রিডিয়েন্টস আমাদের আসবে, কিছু আর্টিফিশিয়াল বলা হবে এটাকে, হ্যাঁ আর্টিফিশিয়াল কিছু টার্ম আসবে, ওইগুলো পরে শেখাবো। আচ্ছা এখন তোমাদের যা হবে সব সার, এটা দেখো সারপ্লাস, সারপ্লাস স্ল্যাগ, এটা স্ল্যাগ। হ্যাঁ প্রথমটা স্ল্যাগ, দ্বিতীয়টা স্ল্যাগ ভেরিয়েবল করতে হবে, তাই না? কিছু একটা কোয়ান্টিটি আমাদের কী করতে হবে না, লেফটে যোগ করে তো ইকুয়ালিটি ফর্মে নিয়ে যেতে হবে। চলো উই ইন্ট্রোডিউস, দেখো উই ইন্ট্রোডিউস, অনেক কোশ্চেন দেবো আজকে। হ্যাঁ আমি এক দুটো, একটা ম্যাক্সিমাইজ করাবো একটা মিনিমাইজ করাবো, আর তোমাদেরকে বাড়িতে করার জন্য 5 থেকে 6টা কোশ্চেন দেবো, সবাইকে করতে হবে। হ্যাঁ এই পার্টটা এইভাবে করতে হবে, কেননা নিজেরা যত বেশি প্র্যাকটিস করবে, নিজেরা যত বেশি হাতে কলমে নিয়ে আসবে তত শিখতে পারবে। কেউ যদি ভাবো যে স্যার কবে করে দেবো, একটা দুটো চারটা প্রবলেম করে দেবে দিলেই হয়ে যাবে এমনটা নয়, মানে এখানে নিজে করতে হবে। হ্যাঁ আমি প্রসেসটা শিখিয়ে দেবো কী প্রসেস হচ্ছে, তারপরে আটকে গেলে অ্যান্সার দিবে, অ্যান্সার না পারলে তারপর লাস্টে আমি যদি কোথাও সবাই যদি না পারো তখন আমি করে দেবো। হ্যাঁ উই ইন্ট্রোডিউস টু স্ল্যাগ ভেরিয়েবল। স্যার বলছিলাম মাঝে যে স্যার কনভেক্স সেট আর গ্রাফিক্যাল মেথডটা আছে ওটা কি স্যার পড়া করাবেন? দেখছি, আচ্ছা উই ইন্ট্রোডিউস টু স্ল্যাক ভেরিয়েবল x3, গ্রাফিক্যাল মেথডটা তেমন কিছু তো তোমাদের 12 শিখেছে যেটা ওইভাবে করালে হবে। হ্যাঁ করে দেবো, দেখো x3 অ্যান্ড x4 টু দ্য গিভেন প্রবলেম। হ্যাঁ টু দ্য গিভেন প্রবলেম, ঠিক আছে
রেকর্ডিং কি চালু করা হয়েছে? হ্যাঁ রেকর্ডিং চালু আছে। তাহলে কী বললাম না, সাব এখানে জেডি ম্যাক্সিমাইজ প্রবলেম করছে। এটা আমরা কী করছি না, এই যে কনস্ট্যান্টসগুলো রয়েছে এখানে আমরা কী করছি না, এক্স থ্রি এবং এক্স ফোরকে আমরা কী করছি না, এই দুটো স্ল্যাক ভ্যারিয়েবল। হ্যাঁ স্ল্যাক মানে কি, জাস্ট লেফট সাইডে যোগ করে আমি ইকুয়ালিটি করে দেখলো, দেন দা দেন দা গিভেন প্রবলেম বিকামস। বিকামস কী হবে না, ম্যাক্সিমাইজ যে পার্টটা আছে ওটা যেমন আছে থাকবে, ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু 5x1 প্লাস 3x2, ঠিক আছে এই পার্টটা। আচ্ছা দেখো এই দুটো ভেরিয়েবল আমাদের কী হয়েছে না, আবার এক্সট্রা এসছে। হ্যাঁ মানে এগুলোকে আমরা ইন্ট্রোডিউস করাতে হবে এখানে জেডের ক্ষেত্রে, তাহলে 0 × x3 আর 0 × x4 হয়েছে। নেক্সট, আচ্ছা কনস্ট্যান্টসগুলোর উপরে কী এফেক্ট পড়বে না, সাবজেক্ট টু বলে লিখো, সাবজেক্ট টু থ্রি এক্স ওয়ান প্লাস 5x2 যেমন আছে থাকবে। আচ্ছা কী হবে না, লেফট আমি দেখবো যে আর কি, প্রথম যে x3টা করেছি তাহলে প্রথম ভ্যারি প্রথম যে ইকুয়েশনটা ওখানে আমি x3টা অ্যাড করে দিচ্ছি, তাহলে x3। আচ্ছা আর তারপরে কী করছি না, 0 × x4। হ্যাঁ প্রথম ভ্যারিয়েবলে x4টা 0 করছি, এটা ইকুয়াল টু 15। আমরা তো দেখিয়েছিলাম আগে যে স্ল্যাক ভ্যারিয়েবল কীভাবে অ্যাড করা হয়, এইভাবে করা হতো। আচ্ছা আর নিচেরটাতে 5x1 প্লাস 2x2 তারপরেরটা কী হবে না, 0 × x3 আর x4। হ্যাঁ এটা ইকুয়াল টু 10। আচ্ছা এখানে নিচে করো x1 x2 x3 আর x4 সব গেটার ইকুয়াল টু 0। হ্যাঁ আমরা হচ্ছে এতদিন এতক্ষণ পর্যন্ত আমরা কুলে করেছিলাম, মানে প্রথমে ফরমেশনটা শিখেছিলাম, দ্বিতীয় আমরা স্ল্যাক ভেরিয়েবল সারপ্লাস ভেরিয়েবল শিখেছিলাম। হ্যাঁ এই সিমপ্লেক্স মেথড অ্যাপ্লাই করতে মানে যে মেথডে সলভ হবে, মানে সলিউশন করে আমাদের x1 আর x2 ভ্যালুটা বের করতে হবে। হ্যাঁ এটি আমরা শিখবো, হয়েছে। এরপরে তোমাদের কাজ হচ্ছে, একটা কাজ করো এখান থেকে প্রথমে দেখে একটু দেখ, এখানে আমাদের কতগুলো ভ্যারিয়েবল আছে, অ্যাকচুয়াল ভ্যারিয়েবল কতগুলো আছে, এটা আর এটা, মানে আমাদের ইকুয়েশন, অ্যাকচুয়ালি ইকুয়েশন সরি ভ্যারিয়েবল না ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন। হ্যাঁ মানে ইকুয়েশনগুলো কি, আমি যদি একটু নীল কালার দিয়ে একটু ইয়ে করি, এটা একটা ইকুয়েশন আর এটা একটা ইকুয়েশন, ঠিক আছে। আচ্ছা জেড ইকুয়াল টু, এটা তো আমাদের রয়েছে কন্ডিশনটা, ম্যাক্সিমাইজ প্রবলেম। আচ্ছা দেখো তোমাদের প্রথম জিনিস দেখতে হবে, যেটা যে কোনো একটা ইকুয়েশন, সেটা তিনটে ইকুয়েশন যদি থাকতো, আমাদের এখানে দুটো ইকুয়েশন আছে, দুটো ইকুয়েশন কনস্ট্যান্টস কতগুলো রয়েছে, দুটো রয়েছে, এই দুটো কনস্ট্যান্টস দিয়ে আমরা অ্যাকচুয়ালি দুটো ইকুয়েশন আমরা কনভার্ট করেছি। এই দুটো ইকুয়েশন যদি থাকে, তোমাদের প্রথম কাজ হচ্ছে একটু রাইট সাইডে একটু চেক করে নেবে যে এটা একটা, এই ইকুয়েশন দুটোর মধ্যে একটা 2x2 আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে পারো, বেসিস ম্যাট্রিক্স, বেসিস ম্যাট্রিক্স, ঠিক আছে বেসিস ম্যাট্রিক্স আছে কি না, যদি থাকে তাহলে জানবে ঠিক আছে, যদি যদি না থাকে তাহলে জানবে ভুল আছে প্রবলেমটা। হ্যাঁ বেসিস ম্যাট্রিক্স দেখো তো, বেসিস ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, তোমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স দ্বারাই চিনতে, আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ স্যার পাওয়া যাবে, x3 আর x4 ভেরিয়েবলকে নিয়ে ম্যাট্রিক্স বললে পাওয়া যাবে। হ্যাঁ আমি এই জন্য আইডেন্টিটি ম্যাট্রিক্স টার্মটা বললাম প্রথমেই, কেননা এটা তোমাদের পরিচিত টার্ম, এই জন্য আমি এই টার্মটা বললাম। দেখো এখানে আমি যদি এই দুটোর মধ্যে করি এই এই স্টেপটাতে, হ্যাঁ এদের কোফিশিয়েন্টগুলো নিই আর এই কোফিশিয়েন্টগুলো যদি নিই, তাহলে দেখো একটা কী পাচ্ছি না, 1 0 আর 0 1। হ্যাঁ এটা পাওয়া যাচ্ছে, দেখো এটা ইনক্লুড, এটা ভিতরে আছে কি না, হ্যাঁ অবশ্যই আছে। তাহলে এটাই আমাদের কী হবে না, বেসিস ম্যাট্রিক্স। এই আমাদের যদি 2x দুটো ইকুয়েশন, এই জন্য এটা হয়েছে, যদি তিনটে ইকুয়েশন থাকতো তাহলে আমাদের এই ভ্যালুটা আছে কিনা চেক করতে হতো, থ্রি ক্রস থ্রি একটা বেসিস ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে কিনা আমাদের দেখতে হবে, ঠিক আছে বুঝা গেছে। তখন আমরা এটা করতাম, কিন্তু আমাদের এখন আপাতত এটা লাগছে না, আমাদের লাগছে এটা। হ্যাঁ এটা লাগছে, এটা আমাদের আছে দেখতে পাচ্ছি। এরপরের কাজ কী হবে,
একটা বক্স করো, হ্যাঁ এরকম একটা বক্স করবে। বক্সটা আঁকার পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি, প্রথমে রেক্টেঙ্গেল একটা ইয়ে করো, হ্যাঁ মানে এলোপাতাড়ি করবে না, ভুলভাল হবে, অনেক বড় হবে। ঠিক আছে, এখানে এটা করার পরে তুমি উপরে একটা ইয়ে করে দাও আর নিচে এটা করবে। ঠিক আছে, এখানে তিনটে দাগ প্রথমে নিয়ে নেবে, হ্যাঁ তিনটে বক্স যেন আসে, দুটো তিনটে, হ্যাঁ তিনটে ঘর নিয়ে নিছো। এই তিন নম্বর ঘর থেকে এটা উপর দিকে টেনে দাও, এই পাশে টেনে, হ্যাঁ আচ্ছা এই পাশ থেকে যতগুলো ভেরিয়েবল হবে তার থেকে এক বেশি সংখ্যক কি থাকবে আমাদের ঘর তৈরি করতে হবে। মানে এখানে চারটা ভেরিয়েবল আছে, দেখো চারটা আছে, চারটা আছে মানে আমাদের পাঁচটা ঘর নিতে হবে। ঠিক আছে, তাহলে কী নেবো, ছোট ছোট করেই নাও, বড় নেওয়ার দরকার নেই খুব বেশি। একটা, দুটো, তিনটে, চার আর পাঁচ হয়েছে, এটা প্রথম কাজ। প্রত্যেকে করা হয়েছে, তাড়াহুড়া করবে না, এই প্রবলেমগুলোতে কেউ তাড়াহুড়া করবে না। একটু টাইম লাগবে, 10 মিনিট টাইম লেগে যাবে, 15 মিনিট টাইম লেগে যাবে, তাও ঠিক আছে, পরীক্ষার হলেও তাড়াহুড়া করবে না, হ্যাঁ ধীরে ধীরে করবে, ভুল হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। ক্যালকুলেশনটা যদি ঠিকঠাক বুঝতে পারো, একটার দিকে 100টা প্রবলেম দিয়ে দিলেও পারবে, হ্যাঁ কিচ্ছু আলাদা নেই। মাটি কাটা পথে প্রসেস, হ্যাঁ মাটি কাটার প্রসেস মানে বুঝতে পারছো, যে এক ঝোড়া মাটি কাটতে পারে সে 10 জোড়া মাটিও কাটতে পারে, এরকম ব্যাপারটা, নতুন কিছু প্রবলেম এরাই হবে না। চলো এখানে এই স্টেপটাতে এগুলো একটু বাড়িয়ে দিচ্ছি, এগুলো একটু বাড়াচ্ছে, এখানে C1 করো, এখানে C1 না, এখানে CB করো, হ্যাঁ CB হয়েছে, এখানে করো বি, আর এখানে XB করেছো, এখানটাতে স্মল বি, হ্যাঁ স্মল বি, এখানটাতে α1, এটা α2, α3 আর α4 হয়েছে। এই যে আমার তিন নাম্বার তিনটে ঘর ছাড়ার পরে এই তিন নাম্বারের পর থেকে যে পাটটা আছে এই পাটটা উপর দিকে একটু তুলে দাও তো, উপর দিকে তুলে একটু জাস্ট বাড়িয়ে দাও এই পর্যন্ত, হ্যাঁ একটু বাড়িয়ে দাও হচ্ছে। এখানটাতে সব বলে দেবো কীভাবে আসছে, কোথা থেকে কী করবে, হ্যাঁ দুবার প্র্যাকটিস করে নেবে দিলেই হয়ে যাবে। এটাকে প্রথমে এটাকে সিজে করো, হ্যাঁ এটা সিজে, এটা হবে সিজে, এটা এখানে সিজে হবে, হ্যাঁ আচ্ছা তার পাশেরটা কী করবে না, আমাদের ভ্যালুগুলো আমরা দেখবো, হ্যাঁ আচ্ছা α1 এর কোফিসিয়েন্ট কী আছে, α1 তার কোফিসিয়েন্টটা, আচ্ছা ওখান থেকে না বলে এটাকে এইভাবে বলবো, আচ্ছা আমাদের জেড, এই জেডে চলে যাও, হ্যাঁ একটু জেডে যাও তো, জেড 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 যে টার্মটা রয়েছে জেডের টার্মে কী কী রয়েছে, না X1 মানে আমরা যদি এটাকে কল্প ইয়ে করি মানে অ্যাকচুয়ালি কি, জেড ইকুয়াল টু ধরো X1 α1 হ্যাঁ প্লাস X2 α2 এই ফর্মে যদি লেখা হয় প্লাস X3 α3 হ্যাঁ আর X4 α4 এইভাবে যদি কনভার্ট করি তাহলে দেখো, আচ্ছা α4-এর আগে যে আচ্ছা X1-এর করসপন্ডিং আগে যে রয়েছে এলিমেন্টটা ওটাকে α1 কল্পন করো, হ্যাঁ মানে α1 মানে তাহলে এই সয়া সয়া আমাদের 5 লিখবো, ভালো করে দেখো জিনিসটা, তাহলে α2 কোনটা হবে, 3 হবে, এটা জেডের পার্টটা এখানে লিখছে, আচ্ছা 0 এখানে হবে আর 0 এখানে হবে, কোথা থেকে লিখলাম না জেড থেকে, হ্যাঁ জেডের কোফিসিয়েন্টগুলোকে আমি কম্পেয়ার করে করে আমি লিখলাম, লিখা হয়েছে। এখানে এই বি ফর কিছুই নয়, বিটা হচ্ছে আমাদের বেসিস ম্যাট্রিক্সটা যেটা রয়েছে, ঠিক
ঠিক আছে। বেসিস ম্যাট্রিক্স বলো, বেসিস ম্যাট্রিক্স আমাদের কি কি রয়েছে, কোনটা কোনটা বেসিস ম্যাট্রিক্সের এন্ট্রি, মানে এটা বেসিস ম্যাট্রিক্সে ইনভলভ কে কে আছে, এই পার্টটা আর এই পার্টটা, এগুলো কে নিয়েছিল? 15 10 না না 15 10 নয়, বেসিস ম্যাট্রিক্স এই 1 0 আর 0 1, বেসিস ম্যাট্রিক্স তৈরি হতে গেলে আমাদের এই দুটো এলিমেন্ট লাগিয়েছে তো, 1 0 আর 0 1, এই দুটো করসপন্ডিং ইয়েগুলো কি, এটাকে আলফা 3 এর সাথে কল্পনা করছি, এটাকে আলফা 4, ঠিক আছে, এটা আলফা 3 আর এটা আলফা 4, হলো। আচ্ছা তার করসপন্ডিং এই এক্স বিটা কি হবে, না এখানে আলফা 3 আছে মানে ইনভলভ আছে মানে এখানে তার সাথে কি থাকবে, না এক্স 3 থাকবে, আর এখানে আলফা 4 আছে মানে এটা এক্স 4 থাকবে, বোঝা গেছে? নেক্সট, এই যে বি, বিটা কোথা থেকে নেবো, না বিটা আমরা জানতাম, আমরা এর আগেও কল্প ইয়ে করেছি, কম্পেয়ার করে দেখেছি কি ফর্ম থেকে করতাম, না বিটা করতাম তোমাদেরকে একটু যদি বলি, আমরা যে এ এক্স ইকুয়াল টু বি ম্যাট্রিক্স ফর্মে যে লিখতাম, এ এক্স ইকুয়াল টু পি, এখানে বি মানে ডান দিকে যে এলিমেন্টগুলো বলো, এখানে একটা 15 আছে একটা 10 আছে, একটা 15 আর একটা 10, এগুলো 10, হ্যাঁ তাহলে 15 10টা কোথায় লিখা হবে, এই স্মল বির সাথে সাথে, হ্যাঁ উপরে 15 করবে নিচে 10 করবে, বলো কোথা থেকে কী লিখছি, বুঝতে পারছো না বুঝতে পারো নি, কোথা থেকে কী হঠাৎ করে লিখে দিচ্ছি এগুলো মনে হচ্ছে কারো, প্রত্যেকটা লাইন যদি বুঝতে পারো তাহলে কিন্তু অনেক সহজ লাগবে জিনিসটা, কিছুই না যদি বুঝতে পেরে থাকো তাহলে সহজ, আর যদি মনে হয় যে কোথা থেকে লিখে দিচ্ছি তাহলে কিন্তু জটিল হয়ে যাবে। আচ্ছা এখানে আমি কি বললাম, না এই যে আলফা 1 লেখা হয়েছে, তাহলে আলফা 1টা এখানে এই প্রথম যে ইকুয়েশনটা আছে কনস্ট্যান্ট, যে প্রথম ইকুয়েশনটা রয়েছে ওখান থেকে আলফা 1টা করসপন্ডিং, আলফা 1টা কোনটা হবে, না 3টা আলফা 1 হবে, এটা আলফা 2, এটা আলফা 3, এটা আলফা 4, হ্যাঁ তাহলে ভ্যালুগুলো বসাও, 3 হবে আলফা 1, তারপর এটা 5, তারপর একটা 0, সরি 0 না এখানে কিছু নেই মানে 1 থাকবে, এটা 1 করো, হ্যাঁ এটা 1, আর লাস্টেরটা কী হবে, লাস্টেরটা 0। নেক্সট এখানটাতে কী হবে, নিচেরগুলো যেগুলো নিচের যে ইকুয়েশনটা ওখান থেকে করো, এটা 5 হবে, এটা 2 হবে, এটা 0 হবে, এটা 1 হবে, ক্লিয়ার? দেখো এই সিবিটা কোথা থেকে নিচ্ছি, না সিবিটা এই যে আমাদের আলফা 1 আলফা 2 এখান থেকে যদি পার্টগুলো করা হয়, সিবি পার্টটা নেওয়া হবে অ্যাকচুয়াল, যদি আমরা ভাবি এখান থেকে নিলেও হবে, আচ্ছা 0 0 সিবি, এই স্টেপগুলো 0 0, দেখো কেন নিচ্ছি, না এই আলফা 3 আলফা 4 এই দুটো যেহেতু আমাদের বেসিক ভেরিয়েবল, আমাদের কি আছে বেসিক ভেরিয়েবল ইনভলভ আছে, আর তার করসপন্ডিং জেডে আমাদের কি রয়েছে ভ্যালুগুলো, জেডে কোন কোন ভ্যালুগুলো রয়েছে, মানে 0 0, দেখো সিবিটা কোথা থেকে নিচ্ছি, না আমাদের বেসিক ভেরিয়েবলে আমাদের কোন কে কে ইনভলভ আছে, বেসিক ভেরিয়েবলে আমাদের ইনভলভ আছে আলফা 3-র কলামটা রয়েছে আর আলফা 4-র কলামটা রয়েছে, এটার মধ্যে 1 0 আর 0 1, হ্যাঁ এই দুটো জিনিস পেয়েছি, আর তার করসপন্ডিং জেডে চলে যাও, হ্যাঁ অনেকগুলো জিনিস কিন্তু মনে রাখতে হবে একসাথে তবেই পাচ্ছ, তার করসপন্ডিং জেডের এলিমেন্টগুলো কী আছে, না এটা জেড থেকে নিয়েছিলাম, হ্যাঁ এটা 0 আছে, এটা 0 আছে, তাহলে বেসিক ভেরিয়েবল ক্ষেত্রে সিবিটা কত হবে, 0 হবে, এটাও 0 হবে, এই হলো ছক, এই ছকটা প্রথমে করে নিতে হবে, হ্যাঁ এইটাকে বলা হবে ট্যাবলো 1, হ্যাঁ এটা কি বলে, না ট্যাবলো 1,
টেবিল না টেবলু, দেখো টিএ বিএলই এইউ টেবলু ওয়ান। বোঝা গেছে? এটা হচ্ছে টেবলু ওয়ান। আচ্ছা এরপরে আমরা টেবলু টু কোথায় করবো? না আমাদের একটু করতে হবে ভ্যারিয়েবলটাকে, আমরা একটু দেখবো। হ্যাঁ কন্ডিশন আছে, কন্ডিশনটা অ্যাপ্লাই করে দেখতে হবে। আচ্ছা এই যে এখান থেকে এই যে লেফট সাইডে আমি জায়গাটা ছেড়েছিলাম, এই জায়গায় ছাড়ার পিছনে কারণ আছে। এখানটা তুমি কি করতে হবে বলো তো? এখানে করো জেড জে, জেড জে মাইনাস সি জে, ঠিক আছে। এই যে আমি এখানে সি জে নিয়েছিলাম, এটা সি জে নিয়েছিলাম এই জন্য। হ্যাঁ জেড জে মাইনাস সি জে এই ভ্যালুটা এখানে করা হবে। এর ভ্যালুগুলো কোন সাইডে সাইড আসবে? না এগুলো আসবে এই সাইডে বরাবর। হ্যাঁ দেখো প্রথমে এই বি দ্বারা যে ভ্যালুটা আসছে এটা প্রথমে কেটে দাও, এটা আমাদের ক্যালকুলেট করার দরকার নেই। হ্যাঁ বি এর সয়ে সয়ে যে পার্টটা আছে এটা কেটে দেবে, ক্যালকুলেট করার দরকার নেই, ঠিক আছে। দেখো ক্যালকুলেট আমাদের কিছু কিছু অথরের বইতে আমাদের ক্যালকুলেট করা আছে, কিন্তু আমি বলবো ক্যালকুলেট করার দরকার নেই, কেননা এটা যদি ক্যালকুলেট করতে যায় এটা আমাদের কোনো এফেক্ট পড়েনি কোথাও, তার জন্য আমাদের এটা দরকার নেই। হ্যাঁ এটা আমি আমি এখানে কোনো সময় করি না। হ্যাঁ মানে কেটে রাখি, কেটে রাখো, ঠিক আছে। নেক্সট কাজ এই জেড জে মাইনাস সি জে এই পার্টটা ক্যালকুলেট করে ফার্স্ট প্রথম যে পার্টটা রয়েছে এটা কীভাবে আনবো? আলফা ওয়ানের সয়া সয়া কীভাবে নিয়ে আসবো? না এটা আনার প্রসেস হচ্ছে শর্ট মেথড, যদি বলি এই দুটো গুণ করবে, এই জিরোর সাথে তিনকে গুণ করো। হ্যাঁ কত হবে? জিরো হবে। আর তারপরে কি প্লাস এই পার্টটার সাথে এটা গুণ করো। হ্যাঁ মাঝখানে প্লাস থাকবে, ঠিক আছে, দুটো গুণ করে প্লাস হবে। কেন বলতে চাইছি কি না, আমি সিঙ্গেল সিঙ্গেলভাবে করা যাবে, কিন্তু এত করলে আমাদের ক্যালকুলেশনটা বেশি লেন্দি করে লাভ নেই, এমনিতে বড় আছে। তাহলে জিরোর সাথে থ্রি প্লাস জিরোর সাথে ফাইভ হলো, এটা করার পরে মাইনাস কোনটা করবে? না মাইনাস এই উপরের পার্টটা, ওই রো বরাবর উপরে পাটে, তাহলে কী হবে? না এটা জিরো জিরো হয়ে যাচ্ছে, তাহলে জিরো মাইনাস ফাইভ মানে মাইনাস ফাইভ, এখানে কী আসবে? মাইনাস ফাইভ। পরেরটা করলে কি পাচ্ছি? না জিরোর সাথে ফাইভ ইন্টু জিরোর সাথে টু মানে জিরো, আর এখানে মাইনাস থ্রি করলে মাইনাস থ্রি, হয়েছে। আচ্ছা এটা লাস্টেরটা করলে কি হবে? না জিরো মাইনাস জিরো মানে জিরো হবে, তারপরেরটা জিরো হবে। দেখো এগুলো তুমি যদি এরকমভাবে করো ঠিক আছে, যদি তুমি ভাবো যে কীভাবে কীভাবে করছো মানে সূত্রের মাধ্যমে করতে চাও, তাহলে তোমাদের মনে রাখতে হবে জেড জে সমান, জেড জে সমান, দেখো প্রথম দুটো আমি ওয়ার্কিং মেথড কিছু কিছু লিখবো যেগুলো তোমাদের দেখানোর দরকার নেই এখানে। আমি জেড জে সমান সিবি ইন্টু সি জে, হ্যাঁ এই দুটো গুণ করবে, সিবি করসপন্ডিং সি জে, এই দুটো গুণ করলে গুণ করার পরে এটি জেড জে পাবো। হ্যাঁ আর সি জেটা অলরেডি কি, কিন্তু আমাদের ভ্যালুটা এখানে কী কী পুট করতে হবে? এই ভ্যালুটা গুণ করলে গুণ করার পরে জেড জে মাইনাস সি জে করবো। হ্যাঁ একটা একটা করে দেখবে একইভাবে আসছে, যেটা বললাম ক্যালকুলেট করাটা বুঝতে পারছো কীভাবে হচ্ছে? দুটো গুণ করবে আর উপরেরটার সাথে বিয়োগ করবে। তো আমি যদি একটা দুটো করে দেখাচ্ছি দেখাচ্ছে, তাহলে জেড জে জেড ওয়ান, হ্যাঁ জেড ওয়ান করলে কী হবে? না সিবি সাথে, সিবি মানে কী হবে? জেড ওয়ান মানে এটা জেড ওয়ান করছে, জেড ওয়ান মানে সিবি আলফা ওয়ান, আলফা ওয়ান নাই এটা, সরি এটা সি যে হবে না, এটা আলফা যে হবে, আমি একটু ভুল করেছি এখানটা, এটা আলফা যে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে জেড ওয়ান করলে সিবি আলফা ওয়ান হয়েছে। আচ্ছা সিবি সমান কত জানা আছে আমাদের? সিবিটা হচ্ছে জিরো, আচ্ছা আলফা ওয়ান মানে করসপন্ডিং এখানে থ্রি হবে প্লাস সি মানে জিরো ইন্টু ফাইভ প্রথমটা, হ্যাঁ তাহলে জিরো চলে আসছে। সেকেন্ডটা কীভাবে করতে পারবে? আমার এত কিছু দরকার নেই, আমরা জাস্ট এই টেবিল থেকে গুণ করে লিখে নেবো। হ্যাঁ এত সব ক্যালকুলেশন করার সময় পাবে কোথায়, ঠিক আছে, এত সব ক্যালকুলেশন করার দরকার নেই, টেবিল থেকে ডাইরেক্ট করবো। তাহলে টেবিল থেকে কী করবো? না টেবিল থেকে কী করবো? না এক নাম্বার হচ্ছে টেবিলটা প্রথমে তৈরি করলে তারপর ক্যালকুলেশনগুলো শুরু করছে, ঠিক আছে। তাহলে এই দুটো গুণ করলে
ওটা বিয়োগ করলে, হ্যাঁ মানে এটার সাথে এটা গুণ হলো, প্লাস এটার সাথে এটা গুণ হলো, হয়েছে। গুণ করার পর এই উপরে একটা বিয়োগ করলাম, হচ্ছে সেকেন্ডেরটা একই জিনিস। হ্যাঁ আলফা টু বরাবর যে কলামটা বরাবর রয়েছে এটাকে একই জিনিস করলাম। হ্যাঁ বলো, এখন একটা নোট আকারে লিখে রাখো, নোট আকারে লিখে রাখো। হ্যাঁ এটা ফাইনাল কোশ্চেন নয়, এটা তোমাদের জাস্ট একটা ট্রায়াল চলছে। ফাইনাল কোশ্চেন লিখো, সাইডে লিখবে না থিওরি পার্ট হিসেবে, নোট লিখো। অপটিমালিটি কন্ডিশন, হ্যাঁ অপটিমালিটি মানে অপটিমাইজেশন বলি তো, অপটিমাইজেশন বললাম, অপটিমালিটি কন্ডিশন। হ্যাঁ অপটিমালিটি কন্ডিশনটা কি, ঠিক আছে, অপটিমালিটি কন্ডিশনটা হচ্ছে 1 নম্বর ফর মিনি ম্যাক্সিমাইজেশন প্রবলেম, ফর ম্যাক্সিমাইজেশন প্রবলেম জেড জে মাইনাস সি জে এই পার্টটা গেটার ইকুয়াল টু জিরো হবে। হ্যাঁ এই পার্টটা এই টার্মটা কী হবে, সমস্ত ভ্যালুগুলো গেটার ইকুয়াল টু জিরো হবে ম্যাক্সিমাইজেশন প্রবলেমে। হ্যাঁ আর 2 নম্বর করো ফর মিনিমাইজেশন প্রবলেমে, জেড জে মাইনাস সি জে এই পার্টটা লেস ইকুয়াল টু জিরো। দেখো তোমরা যদি ঘুরিয়ে বলতে, কিছু কিছু অথর বইতে এটাকে ঘুরিয়ে আমাদের সি জে সামনে করছে তার জেড জে করছে, ওটা ওটাও গেটার ইকুয়াল, ওটা তখন লেস ইকুয়াল টু জিরো হয়ে যাবে। ঠিক আছে জাস্ট ঘুরিয়ে সামনে যদি সি জে করতে তখন কী হতো, ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যেত। কিন্তু আমাদের দরকার নেই, আমাদের এটা মনে রাখবে, যে কোনো একটা জিনিস মনে রাখবে তাহলে সুবিধা হবে ক্যালকুলেশন করতে। হ্যাঁ হ্যাপাজার্লি অনেকগুলো মনে রাখতে গেলে দেখবে ভুল হয়ে যাচ্ছে, তোমরা নিজেরা দেখতে পাচ্ছ যে চেঞ্জ কর, এটা যদি চেঞ্জ হয় সি সি জেটা যদি সামনে নিয়ে আসা হয় আর জেড জে যদি পরে করা হয় তাহলে কী হবে, না গেটার ইকুয়ালটা লেস ইকুয়ালটি হয়ে যাবে। হ্যাঁ কিন্তু আমাদের ম্যাক্সিমাম বইতে আমাদের এই প্রবলেমটা থাকে, এটা থাকে, হয়েছে। তাহলে দেখো আমাদের এটা কী বলেছে, এই এই প্রবলেমটা আমাদের কী না ম্যাক্সিমাইজেশন প্রবলেম। হ্যাঁ এই প্রবলেমটা আমাদের ম্যাক্সিমাইজেশন প্রবলেম, তাহলে আমাদের কী দরকার না প্রত্যেকটা টার্ম, এই যে এই ভ্যালুগুলো পেয়েছি জেড জে মাইনাস সি জে এগুলোই তো, এগুলো এটা এগুলো এটা 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 সবগুলো এ জেড জে মাইনাস সি জের ভ্যালু এগুলো। হ্যাঁ এই নীল দিয়ে যে পার্টটা করানো হয়েছে, ব্লু কালারে যে পার্টটা করানো হয়েছে পুরোটাই হচ্ছে জেড জে মাইনাস সি জের ভ্যালু। হ্যাঁ এই জেড জে মাইনাস সি জের ভ্যালুগুলো দেখো তো আমাদের ম্যাক্সিমাইজেশন প্রবলেম, গেটার ইকুয়াল টু জিরো দরকার, কিন্তু আমাদের কী আছে না কিছু কিছু জায়গাতে আমাদের লেস ইকুয়াল টু জিরো আছে না, এই এই পার্টটাতে লেস ইকুয়াল টু জিরো, এই পার্টটাতে লেস ইকুয়াল টু জিরো, এগুলোকে আমাদের কী করতে হবে বলো তো, মানে এন্টার করতে হবে এগুলোকে, আমরা কী করবো বেসিক ভেরিয়েবল এন্টার করবো। ঠিক আছে বেসিক ভেরিয়েবল এন্টার করার যে প্রসেসটা ওটাই মেন প্রসেস, এগুলোকে আমাকে বেসিক ভেরিয়েবল এন্টার করবো। আচ্ছা এটা একটা এন্টার করলে আমাদের কী হবে, বেসিক ভেরিয়েবল দুটোই থাকবে, বেসিক ভেরিয়েবল এখন বর্তমানে কে কে আছে না, আলফা থ্রি আর আলফা ফোর, বেসিক ভেরিয়েবল এখন বর্তমানে রয়েছে আলফা থ্রি আলফা ফোর। হ্যাঁ এখন আমি যদি আলফা থ্রিটাকে, এটা কি এটা হচ্ছে আলফা ওয়ান, দেখো এই আমি যদি বড় দেখে একটা ইয়ে করি মানে বুঝতে পারবে ভালো, দেখো এই যে এখানে, হ্যাঁ এটা কি না এটা আমাদের আলফা ওয়ান। হ্যাঁ এটাকে আমি এন্ট্রি করবো, তাহলে এটাকে এন্ট্রি করলে আমাদের কী হচ্ছে, এটাকে আমি এন্টার করবো। হ্যাঁ এটাকে এন্ট্রি করলে আমাদের কী হবে না, দুটো দুটোই থাকবে, বেসিক ভেরিয়েবল দুটোই থাকবে, চেঞ্জ হবে না। হ্যাঁ তাহলে কোনো একটা বেরিয়ে যাবে এবং এটা রিপ্লেস হবে, বুঝতে পারছো, কোনটা বেরোবে আর কোনটা রিপ্লেস হবে আমাদের জানা নেই, আলফা থ্রি আলফা ফোরের মধ্যে কোনটা বেরোবে কোনটা রিপ্লেস হবে বলার নেই, জানা নেই। হ্যাঁ আমরা কোশ্চেন করতে করতে দেখবো কীভাবে বেরোচ্ছে, কীভাবে এন্ট্রি যার কি লিভ হচ্ছে, হ্যাঁ কোনটা বেরোবে আর কোনটা লিভ হবে যার কি এন্ট্রি নেবে ওটা দেখে নেবো। হ্যাঁ বোঝা গেছে, কোনটা এন্টার হবে আর কোনটা, একটা এন্টার হলে একটা বেরিয়ে যাবে। হ্যাঁ কোনটা বেরোবে আমাদের জানা নেই, আলফা থ্রি বেরোবে না আলফা ফোর বেরোবে, যে কোনো একটা বেরোবে। হ্যাঁ
আচ্ছা কেন এখন তোমাদের মনে হতে পারে যে আলফা ফাইভ আর সরি এখানে মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি দুটোই তো নেগেটিভ, তাহলে আপনি প্রথমেই কেন এই পার্টটা নিলেন? হ্যাঁ এটা হতে পারে কোশ্চেন, তাই না? এটাই প্রথমে কেন নিলাম, এটা তো নিতে পারতাম, কিন্তু এটা নয়, কেননা এই দুটোর মধ্যে যেটা সব থেকে বেশি, যেটা সব থেকে নেগেটিভ মানে মিনিমাম অফ যদি করা হয়, মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি এদের মধ্যে মিনিমাম কোনটা? মাইনাস ফাইভ মাইনাস ফাইভ, এই জন্য এটা নিচ্ছে, এই জন্য মাইনাস ফাইভটা প্রথমে করবো, তারপরে ম্যাক্স, তারপরে এটা করাবো, ঠিক আছে? প্রথমে এন্ট্রি কাকে করাবো, না মাইনাস ফাইভটাকে? হচ্ছে তাহলে এটা এন্ট্রি করাতে গেলে প্রসেস আছে, এই প্রসেসটা এখানে করো, এখানে লেখা হবে মিনিমাম মিন রেশিও, মিনিমাম বলা দরকার নেই, মিন রেশিও বলো সংক্ষেপে। হ্যাঁ মিন রেশিও এর সূত্র কি হয়, না মিন রেশিও সূত্রটা হচ্ছে বি বাই যেটা আমরা এন্ট্রি করাচ্ছি, হ্যাঁ ওটাকে ভাগ করা হবে বি বাই আলফা ওয়ান। কি করা হবে, কেউ ভুলভাল লিখবে না, দরকার হলে বলবে স্যার ঠিক করে লিখুন, আমি একটু দেখ বুঝতে অসুবিধা হচ্ছে, এটা বলে দেবে তাও ঠিক আছে। এটা আলফা ওয়ান, হ্যাঁ বি বাই আলফা ওয়ান যেটাকে এন্ট্রি করাচ্ছি ওটা দিয়ে ভাগ করবো। মিন রেশিও করার প্রসেস কি, না বি বাই আলফা ওয়ান করবো, হ্যাঁ যেহেতু আলফা ওয়ানটা আমি এন্ট্রি করছি তাহলে আলফা ওয়ান করবো। তাহলে কি কি হবে দেখো, তাহলে বি সমান আমাদের জানা আছে, বি মানে এই তো বি, বিয়ের রোটা চলে যাও, বিয়ের রো, বিয়ের কলাম, বিয়ের কলাম বরাবর আমাদের কি আছে, না বিয়ের কলাম 15 রয়েছে, তাহলে 15-কে কি করবো, না তার এখানে তিন দিয়ে ভাগ করো, হ্যাঁ 15-কে তিন দিয়ে ভাগ করলে কত হবে, 5 হচ্ছে, আবার কি নিচের পার্টটা কি রয়েছে 10, এই 10-কে আবার কাকে দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করবো, কেন ভাগ করছি, না এই সয়া সয়া, হ্যাঁ আলফা ওয়ান দিয়ে, না আলফা ওয়ান যে এন্ট্রিগুলো রয়েছে সেগুলো দিয়ে ভাগ হবে, তাহলে 2 হচ্ছে। ভাগটা কোথায় কীভাবে হচ্ছে বুঝতে পারছ, এই জন্য বললাম ভালো করে ইয়েটা করো, ছকটা ভালো করে করো তাহলে বুঝতে পারবে। আমি কালারগুলো চেঞ্জ করবো, কোন কোন এলিমেন্টের সাথে কোনটা ভাগ হচ্ছে কি বুঝতে পারবে, দিলে দেখো কি বললাম, না বি বাই আলফা ওয়ান, হ্যাঁ বি মানে কোনটা, এই তো বি, এই বিটাকে ভাগ করছি কাকে দ্বারা, না এটা দ্বারা, হ্যাঁ আবার এখানে বি এর এলিমেন্টটাকে এই এলিমেন্ট দিয়ে ভাগ করছি, ঠিক আছে এই জন্য আমরা এটা পেলাম, বুঝা গেল? হয়েছে। এখন তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে, আমি যদি এগুলো একটু মুছে দিই, পরে যেগুলো আমি দাগগুলো টানলাম এগুলো তোমাদের বোঝানোর জন্য করলাম, মুছে দিচ্ছে, এটা 15 ছিল, এটা 10 ছিল। এখন এদের মধ্যে মিনিমাম কোনটা আছে, এদের মধ্যে মিনিমাম কোনটা, 5 আর 2-এর মধ্যে 2? তুমি মনে মনে মানে এখান থেকে আমি বোঝানোর জন্য টানছি, তোমরা কিন্তু টানবে না, তোমরা জাস্ট মনে মনে ক্যালকুলেট করো, এরকম টানো, হ্যাঁ তোমরা মনের উপর এরকম একটা দাগ টানো, বুঝতে পারবে। এখানে এই সব টানো, হ্যাঁ তাহলে ইন্টারসেক্টিং পয়েন্ট কোনটা আসছে, ইন্টারসেক্টিং পয়েন্ট কোনটা আসছে, 5 না, কোথায় ইন্টারসেক্ট করছে দুটো লাইন, বুঝতে পারছো না কোথায় ইন্টারসেক্ট করছে, পাঁচে করছে, হ্যাঁ এই 5টাকে আমরা বলবো কি পয়েন্টস বা কি এলিমেন্ট, হ্যাঁ এটাকে বলা হবে কি এলিমেন্ট, এই যে এলিমেন্টটা রয়েছে এলিমেন্টটা আমি রেড কালার দিয়ে দিচ্ছি, এটাকে বলা হবে কি, না কি এলিমেন্ট, সাইডে দরকার হলে লিখে রাখো, এটার নাম হচ্ছে কি এলিমেন্ট। হয়েছে, তাহলে যেটা কি কি স্টেপগুলো করলাম, প্রথমে বক্স করলে, এ ট্যাবলেটে করলে, ট্যাবলেটে করার পর প্রত্যেকটা এন্ট্রি প্রথমে বসিয়ে দিলে, বসানোর পরে তোমার কাজ হচ্ছে এখানে কি এলিমেন্ট মানে তোমার হচ্ছে তাদের মধ্যে মিনিমাম, যেটা মিনিমামের করসপন্ডিং রো এবং করসপন্ডিং কলাম, যার কি ওই যে সিরিজ যেটা এন্ট্রি করছি তার করসপন্ডিং কলামটা নিয়ে আমরা কি পয়েন্ট কি এলিমেন্টটা বেছে নেবো, ঠিক আছে? এখন কি এলিমেন্ট থেকে দুটো কাজ, এই এই যে রো, এই রোটাকে আমি আর ওয়ান ধরে নাও,
আচ্ছা, এখন তোমাদের কাজ হচ্ছে এই যে কি এলিমেন্ট বরাবর যে এলিমেন্টটা রয়েছে, কি এলিমেন্টটাকে আমাদের কি করবো না, এটাকে ওয়ান করতে হবে। হ্যাঁ, কি এলিমেন্টটাকে ওয়ান করতে হবে। হ্যাঁ, তাহলে কি এলিমেন্টটাকে যদি ওয়ান করতে হয় তাহলে আমাদের কি করতে হবে না, একটু কাজ করতে হবে। আমি মুছে দিচ্ছি নিচের পার্টটা, আমি এখানে লিখবো। হ্যাঁ, কি এলিমেন্টটাকে আমাদের ওয়ান করতে হবে, তাহলে আমাদের রো অপারেশন মানে ম্যাট্রিক্সে যেমন অপারেশন করতাম, এখানে অপারেশন করে আমরা ওয়ান করবো। আর বাকি এনাদের যে পার্টটা রয়েছে সেগুলো জিরো করবো। হ্যাঁ, মানে কীভাবে করছি একটু দেখো, একটা বুঝতে পারলে অনেকগুলো বুঝতে পারবে। তাহলে আর একটা ট্যাবলো আমি, এটা ট্যাবলো ওয়ান হলো, এটা ট্যাবলো টু করো। হ্যাঁ, ট্যাবলো টু হয়েছে। যেমন আছে হুবহু একই কার্ভটা করো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মানে কি হবে না, বি এটা জেড জে মাইনাস সি জে। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এখানে যেমন আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি, আলফা ফোর, আর এই পার্টটাকে আমার এখানটা একটা বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, একটা বাড়িয়ে দিচ্ছি। আর উপরেরটা কি করতে হবে না, এস হয়ে এসে উপরটা বেড়ে যাবে। হ্যাঁ, জাস্ট যেটা করতে হচ্ছে এটা করে নাও। এটা কি হবে না, সি জে লিখা হবে, আর এখানে কি হবে না, জেডের এন্ট্রিগুলো লিখা হবে, তাই না? ফাইভ, অ্যাকচুয়ালি সি ওয়ান, সি টু এরকম যাবে তো, সি থ্রি আর সি ফোর। জেডের যে এলিমেন্টগুলো মানে পাঁচ ছিল, তিন ছিল, জিরো ছিল আর জিরো ছিল। হ্যাঁ, এগুলো লিখা হলো। জাস্ট আর একটা ট্যাবলো করা হবে, এরকম অনেকগুলো ট্যাবলো করতে হবে। এই কোশ্চেনটাতে আমাদের দেখতে পাচ্ছি তিনটা ট্যাবলো করতে হবে। হ্যাঁ, এই কোশ্চেনটাতে হচ্ছে। তাহলে কি বললাম, তোমাদের কাজ হচ্ছে ফাইনাল ট্যাবলেটার কাজ কি হবে না, আমি ওখানে আর কাটাকাটি না করে এই পাশে চলে এলাম। হ্যাঁ, তাহলে আমি কি বললাম না, যা আছে সমস্ত এন্ট্রি চেঞ্জ করার দরকার। প্রথমে কি করবে না, এই যে এই রেড কালার দিয়ে যে পার্টটা করা আছে, এই রোটাকে সম্পূর্ণভাবে কি করতে হবে না, এমনভাবে করতে হবে যেন এই পার্টটা ফাইভ থাকে। হ্যাঁ, এই মাঝের এলিমেন্টটা যেন ওয়ান হয়ে যায়, ফাইভ যেটা রয়েছে ওটা যেন ওয়ান হয়। হ্যাঁ, এটাকে ওয়ান করতে গেলে কি করতে হবে, পাঁচ দিয়ে ভাগ করতে হবে। আর পাঁচ দিয়ে ভাগ করলে দেখো কি কি আসছে, শুধু তো একটা এলিমেন্টকে ভাগ করতে পারো না, সমস্ত এলিমেন্টগুলোকে ভাগ করতে হবে। দেখো ওয়ান হবে, আর দশকে পাঁচ দিয়ে ভাগ করলে টু হবে, এখানে দুইকে পাঁচ দিয়ে ভাগ করলে টু বাই ফাইভ হবে, জিরোকে পাঁচ দিয়ে করলে জিরো হবে, আর ওয়ানকে পাঁচ দিয়ে করলে ওয়ান বাই ফাইভ হবে। ঠিক এই পাশের এলিমেন্টগুলো যেমন আছে থাকবে, নো চেঞ্জ। আচ্ছা, এই যে আমি এটা এন্ট্রি করলাম, তাহলে তোমরা বলো। আচ্ছা, এখনো বলবো না। হ্যাঁ, আর একটু দাঁড়িয়ে যাও, তারপরে বলবে। এই পাশের এলিমেন্টগুলো ফাঁকা থাক। হ্যাঁ, ফাঁকা থাক, এগুলো কিছু করার দরকার নেই এখনো। হ্যাঁ, এগুলো ফাঁকা থাক যেমন আছে। আচ্ছা, নেক্সট আমি যেটা বলতে চাইছি, দেখো এই আলফা ওয়ানটাকে তো আমি এন্ট্রি করেছিলাম, তাহলে আলফা ওয়ানটাকে এন্ট্রি করলে এই যে কি এলিমেন্ট যেটা রেড কালার দেওয়া আছে, এই রেড কালারটাকে কী করছি না, রেড কালারটাকে আমি ওয়ান করলাম। হ্যাঁ, রেড কালারের ভ্যালুটাকে ওয়ান করতে গিয়ে এগুলো যা করার করলাম অপারেশনটা। আচ্ছা, এই বরাবর, হ্যাঁ এই বরাবর আমাদের যা আছে আদার্স, যে কোনো যদি কোনো এলিমেন্ট থাকে, যেমন এখানে তিন আছে, তিনটাকে আমাদের কী করতে হবে, জিরো করতে হবে। হ্যাঁ, তিন রাখা যাবে না, এটাকে জিরো করতে হবে, মানে এই এলিমেন্টটা একটাই নন জিরো এলিমেন্ট থাকবে, সেটা ওয়ান হবে, সেটা কোনটা না, এই কি এলিমেন্টটা, যে কি এলিমেন্টটা এটাই একমাত্র নন জিরো এলিমেন্ট হবে, এটাকে আমরা ওয়ানে কনভার্ট করবো, বাকিগুলো কী কী করবো না, জিরো করবো। এটাকে জিরো করতে গেলে যা অপারেশন করা করতে পারবে, তো এটা জিরো করতে হলে কী করতে হবে,
মানে তিনটাকে -3 দিয়ে বিয়োগ করতে হবে, তাহলে -3 কোথায় পাবো? না -3 করতে গেলে একটা অপারেশন লাগিয়ে দাও। এটাকে যদি আমরা R1 বলি, এটাকে যদি আমরা মনে মনে এটাকে R2 বলি, ঠিক আছে R2 বলবো, কেননা R2টাকে মেন অ্যাকচুয়াল তো ওয়ার্কিং মেথডটা এটা করা হয়, মানে ওটা R1 আর এটাকে R2 করা হয়। হ্যাঁ এটা R2 করা হয়, ঠিক আছে R2। তাহলে R1টাকে এই অপারেশনটা যদি লাগাই R1 -3R2, এটা করলে দেখো কি হচ্ছে। R2 কেটে দাও, মানে এই এটাই হচ্ছে অ্যাকচুয়াল ম্যাথমেটিক্সের যে ফর্মুলা, মানে এখানে যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে এটাই, মানে ওয়ার্কিং মেথডটা কিন্তু অ্যাকচুয়াল এটাই। হ্যাঁ আমরা অনেকে ভুল করে এই পাশ থেকে করে দিই, এটা R2 করি, এর সাথে অপারেশন করে দিই, কিন্তু অ্যান্সার ঠিক চলে আসে, কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্কিং মেথড ওটা নয়। ওয়ার্কিং মেথড হচ্ছে এখান থেকে করতে হয়। হ্যাঁ এই উপরেরটা R1 হলো, আর নতুন যে কি এলিমেন্টের করসপন্ডিং যে এলিমেন্টটা এলো এই পারটা R2। হ্যাঁ এটা R2, এটা R2। এখন একটা অপারেশন করো R1কে, R1 -3R2 করো। হ্যাঁ দেখো কী কী আসছে, তোমরা নিজেরা করো, পুরোপুরি আমি করলে হবে না, বুঝতে পারবে না। মানে যতগুলো এলিমেন্ট আছে সমস্ত, মানে এই R2 মানে কোনগুলো, এগুলো তো, এগুলো হচ্ছে R2। হ্যাঁ এটা R1, সরি এগুলো R1 আর R2 মানে এটা। হ্যাঁ এগুলো ধরে বিয়োগ করছি, তাহলে দেখো তো প্রথম এই যে আমি রেড কালার দিয়েছি নিচে উপরে, কত হবে? 3 - এখানে 3 × 1, হ্যাঁ তার মানে 0 হয়ে যাচ্ছে, দেখো 0 হয়ে গেল। হ্যাঁ আচ্ছা পরে 5টা কীভাবে হলো, না 5টা কী করে 5 - কত করবে? দেখো একটাকে 0 করা তোমার উদ্দেশ্য, বাকিগুলো যেমন হবে ওই একই অপারেশন লাগাতে গেলে তো তুমি তো একটা এলিমেন্টের উপর লাগাতে পারবে না, সমস্তগুলোই লাগাতে হবে। এই জন্য তোমাকে কী করতে হবে, না করসপন্ডিং বাকিগুলো যেমন হয় চেঞ্জ হচ্ছে হোক, করো বলো, শুধু রেজাল্টগুলো বলো কী কী আসছে। বিবেক ক্যালকুলেশনটা বুঝতে পারছো? বিবেক হ্যাঁ স্যার, এখন অব্দি এটা বুঝতে পেরেছি অতটা হয়েছে। হুম এই এন্ট্রিগুলো কত হবে একটু অপারেশনগুলো করে বলো তাড়াতাড়ি। স্যার উপরে হচ্ছে BA কাজটা, ওটা 12, তারপর একটা শূন্য যেরকম আছে, এটা কত 12 হবে এটা? 15 - 3 দেখছি স্যার, ওটা 9, এটা 9 হচ্ছে স্যার। R2 কি এটা স্যার যোগ যোগটা কোথায় কি করছে? দেখো α2 আমাদের কি আছে, না R1 - এটা। হ্যাঁ R1 মানে এই এই রোটা, হ্যাঁ এটা হচ্ছে R1, আর R2 মানে এটা। হ্যাঁ জাম্পটা কোথায় হয়েছে দেখো, R1 - R2, মানে তুমি চাইলে এটাকে R1 আর এটা R2 হয়ে গেল এমনটা নয়, কিন্তু R1 প্রথম টেবলে তো R1 ছিল, সেকেন্ড টেবলে তো R2, বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের কী অপারেশন করতে হচ্ছে, না এই অপারেশনটা করলে ফার্স্ট রোটা 3 - R2 মানে 1 আছে, তাহলে 3 - 3×1 করলে এটা 0 হচ্ছে, ঠিক আছে এটা 0, আমাদের এটাই হচ্ছে টার্গেট ছিল, 0 করে দিচ্ছি। তাহলে তার করসপন্ডিং বাকিগুলো যেমন হয় চেঞ্জ হচ্ছে করে দিচ্ছি। দেখো দ্বিতীয়টা কী আছে, 5 আছে, হ্যাঁ R1-এ 5 আছে, মাইনাস এখানে কি না 3 × 2/5 করো, এটা বিয়োগ করলে কত আসছে, না 5 এটা যাচ্ছে, এখানে কত না 25 - 6 মানে 19/5 এটা আসছে, তো এটা 19/5, 19/5 হচ্ছে। আচ্ছা এখানে 0 আছে, হ্যাঁ তাহলে একই অপারেশনটা একই লাগবে। হ্যাঁ শুধুমাত্র আমাদের এন্ট্রি মনে রাখতে হবে যে কোনখানে আমরা অপারেশনটা করছি, বোঝা যাচ্ছে? করো পরেরটা, বাকি এন্ট্রিগুলো তোমাদের কাছ থেকে শুনতে চাইছি, বলো। স্যার α3 মানটা 1 হচ্ছে, এই ভ্যালুটা 1 হচ্ছে। হুম 1, তারপরেরটা -3/5, -3/5 ঠিক আছে, -3/5, আর b এর মানটা 9 হচ্ছে, b এর মানটা 9, ওকে ঠিক আছে। এইভাবে ভ্যালুটা তোমাদের বের করে নিতে হবে প্রথম কাজ এটা। হ্যাঁ এখন
তোমরা যদি দেখো মানে আমাদের এই যে ভ্যালুটা অ্যাকচুয়ালি আলফা ওয়ানটা আমাদের এরকম ছিল না, হ্যাঁ আমরা করেছি, এই আলফা ওয়ানটা কার সাথে কার করসপন্ডিং আগের কোন এলিমেন্টের সাথে সমান দেখো তো, উপরের এলিমেন্ট জিরো আছে নিচে ওয়ান আছে, উপরে জিরো নিচে ওয়ান, কোনটা তাহলে লিভ হচ্ছে বুঝতে পারবে তখনই, দেখো উপরে জিরো নিচে ওয়ান এটা আছে, তাহলে এটাই, এটা যেমন এটা যেমন এন্ট্রি নিয়েছে না, এটা যেমনি লিভিং এলিমেন্ট, ওটা এন্ট্রি এলিমেন্ট এটা লিভিং এলিমেন্ট, বুঝতে পারছো, মানে একটা ঢুক একটা আর কি ওই বক্সে আমাদের আসছে, তেমনি আরেকটা কি হচ্ছে না ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, একজন কি একজন হচ্ছে এন্ট্রি নিচ্ছে আর একজন কি করছে ওখান থেকে বেরোচ্ছে, দেখো তখন দিলে আমাদের কোনটা বাদ যাবে, মানে আলফা ফোরের পরিবর্তে আমাদের কি হবে না এখানে আলফা ওয়ানটা রিপ্লেস হবে, বুঝতে পারছো, তাহলে আলফা ওয়ানটা এখানে রিপ্লেস হবে, তাহলে আলফা থ্রি যেমন আছে থাকবে, নো চেঞ্জ বেসিস এলিমেন্ট বা বেসিস, আর আলফা ওয়ানটা নতুন করে আসবে, তার করসপন্ডিং এক্স হলে কি হবে না, এটা এক্স থ্রি হয়ে যাবে আর এটা এক্স ওয়ান হয়ে যাবে, এখন বলো এই সিবিটা কি হবে, সিবি সিবি কোন এলিমেন্টগুলো নেবো, আলফা থ্রি করসপন্ডিং সিবিটা কত হবে, জিরো জিরো, আর আলফা ওয়ানের করসপন্ডিং সিবিটা ফাইভ ফাইভ, এরপরে তোমার কাজ কি না, এখন দেখবো এই ভ্যালুগুলো, এই যে জেড জে মাইনাস সি যে করলাম এই ভ্যালুগুলো সবগুলো নন জিরো আসছে না জিরো আসছে, গেটার দেন জিরো না লেস দেন জিরো, হ্যাঁ গেটার দেন জিরো চলে আসলে কোনো প্রবলেম নেই, আমরা কনক্লুশন ড্র করে নেবো, যদি লেস দেন জিরো আসে তখন আমাদের নতুন করে আবার একই প্রসেস করবো, ঠিক আছে, একই প্রসেস রিপিট হবে, স্যার ওই আলফা ওয়ানটা কোথা থেকে আসছে একবার বলবেন, আলফা ওয়ানটা কোথা থেকে আসছে না, আলফা ওয়ানটা তোমার এই তো নতুন ভাবে যেটা তৈরি হলো, আমি একটু রেড কালার দিচ্ছি, রেড কালার, হ্যাঁ দেখো তো আলফা ওয়ানটা প্রত্যেকে যাদের যাদের ডিস্টার্ব হচ্ছে মনে হচ্ছে বুঝতে পারছি না, তারা প্রত্যেকে জিজ্ঞেস করো, কেউ না বুঝে যাবে না, এটা তোমাদের অনলাইন প্ল্যাটফর্ম বলে আমি বলছি, কেননা এমনি ক্লাসে বসলে তোমাদের মুখ দেখলে বুঝতে পারবো কে বুঝতে পারছো কে বুঝতে পারছো না, কিন্তু অনলাইনে তো বুঝতে পারছি না, প্রত্যেকের ভিডিও মিউট করা আছে, প্রত্যেকে বলো এই জিরো ওয়ান, হ্যাঁ এই জিরো উপরে জিরো নিচে ওয়ান, উপরে কোন এলিমেন্টটা করসপন্ডিং কোন কোনটার ক্ষেত্রে উপরে জিরো মাইনাস আর নিচে ওয়ান আছে, আলফা থ্রির মধ্যে আছে না আলফা ফোরের মধ্যে আছে, আলফা ফোর আলফা ফোর, এই জন্য আমরা বলছিলাম না যে একটা তো এন্ট্রি নিচ্ছে বেসিস এলিমেন্ট হিসেবে, কিন্তু এখানে বেসিস এলিমেন্ট কী ছিল না, আলফা থ্রি আলফা ফোর ছিল তো প্রথম ক্ষেত্রে, দেখো বেসিস এলিমেন্ট কী ছিল আলফা থ্রি আলফা ফোর, এদের মধ্যে কোনো একটা তো রিপ্লেস হবে, কোনটা রিপ্লেস হবে কী করে বুঝবে না, এখান থেকে কম্পেয়ার করে, হ্যাঁ যদি উপরে ওয়ান হতো নিচে জিরো হতো তাহলে আমি আলফা থ্রিটাকে রিপ্লেস করতাম, বুঝতে পারছো, আচ্ছা বাকিটা সবাই কি বুঝতে পেরে গেছো, স্যার বলছি আলফা ওয়ানটা দিয়ে মানে রিপ্লেসটা কেন করা হলো, মানে আলফা ওয়ান দিয়ে কেন রিপ্লেস করলাম, এই যে আমাদের কি কি নেগেটিভ নেগেটিভ এলিমেন্ট কোনগুলো ছিল, মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি, এদের মধ্যে মিনিমাম কোনটা ছিল, মাইনাস ফাইভ আলফা ওয়ানের, হুম এই আচ্ছা আলফা বুঝতেছি, ওয়ানটা এন্ট্রি করছি, তার জন্য আলফা ওয়ানটা এন্ট্রি করলে কি করতে হবে না, আলফা ওয়ানকে রিপ্লেস করতে হবে, ভিতরে নিয়ে যেতে হবে না, বেসিস এলিমেন্ট আলফা ওয়ান যাবে, কিন্তু আলফা ওয়ানটা কার পরিবর্তে যাবে না, যে এলিমেন্টটা বেরোবে তার পরিবর্তে, হুম একজন কর্মী ছাঁটাই হচ্ছে তার পরিবর্তে না একজন ঢুকবে, সেরকম ব্যাপারটা, মানে একটা কল একটা কারখানায় একজন ব্যক্তিকে আমি এন্ট্রি করাচ্ছি কিন্তু একজনকে তো বের করতে হবে তাকে, সেই জিনিসটা, হ্যাঁ কিন্তু কার পরিবর্তে বেরোবে না, যে অকর্মণ্য তাকে বের করতে হবে, সেরকম ব্যাপারটা, ঠিক আছে, মানে একে বের করানো হয়েছে এর পরিবর্তে একে নিয়ে যাচ্ছে, এরপরে পরে কি করবে না, এটাকে এই ভ্যালুগুলো ক্যালকুলেট করো, জেড জে মাইনাস সি জেড ক্যালকুলেট করো, জাস্ট কি করবে না, এই করসপন্ডিং গুণ হবে, গুণ হওয়ার পর এটা বিয়োগ করতে হবে, ভালো জিরো তারপরে কি প্লাস ফাইভ আর মাইনাস ফাইভ জানো কত হবে, জিরো, এটা ক্যালকুলেট করতে বারণ করেছিলাম, এটা ক্যালকুলেট করার দরকার নেই, হ্যাঁ এই বিএস সয়াস যে এলিমেন্ট এটা ক্যালকুলেট করার দরকার নেই, এটা আমাদের কোনো ইফেক্টিভ নেই, মানে কোনো প্রভাব পড়বে না, ক্যালকুলেট করতে হবে না, বলো এই পার্টটা ক্যালকুলেট করো, উনিশ বাই পাঁচ, উনিশ বাই পাঁচের সাথে প্রথমে কি হবে না, তার করসপন্ডিং এইটার সাথে উনিশ বাই পাঁচ গুণ হবে প্লাস এটার সাথে এটা গুণ হবে আর তারপর এটা বিয়োগ হবে,
করলে কত পাচ্ছ? মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান। তারপরে ঝেড়ে ঝেড়ে বলো তাড়াতাড়ি, বুঝতে পেরে গেলে কিছু ব্যাপার নেই, এক মিনিট একটা অঙ্ক করে দেবে, এক মিনিট না হলেও বলো কত। জিরো? জিরো। হ্যাঁ লাস্টেরটা, এটার সাথে লাস্টের করসপন্ডিং সঙ্গে এটা করবে, তারপরে প্লাস এটা করবে, তারপর মাইনাস এটা করবে, বলো কত এসছে? ওয়ান ওয়ান ওয়ান। এসছে। আচ্ছা ঠিক আছে, এরপরে কি করতে হবে? না এই যে আমাদের ভ্যালুটা বলেছিলাম, এখন দেখো তো আমাদের সবগুলো কি নন নেগেটিভ চলে এসছে, মানে পজিটিভ এসছে? দেখো সমস্ত জেড জে, জেড জে মাইনাস সি জে, এর অল প্রত্যেকটা ভ্যালু কি পজিটিভ? যেহেতু ম্যাক্সিমাইজ প্রবলেম, কিন্তু এখন আমাদের কি আছে না, মাইনাস ওয়ানটা রয়ে গেছে, এই মাইনাস ওয়ানটা রয়ে গেছে, তাহলে এটাকে কি করতে হবে না, আমাদেরকে বেসিস এলিমেন্টটা কনভার্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে আমাদের এন্ট্রি করাবো ওই ট্যাবলেটে, এন্ট্রি করে আমরা আবার নতুন করে করবো একই প্রসেস। হ্যাঁ তাহলে এটাকে কি করবো না, এন্ট্রি করাবো, এর পরিবর্তে কোনটা এক্সিস্ট হবে বা কোনটা লিভিং করবে সেটা, কোনটা বেরোচ্ছে দেখবো। হ্যাঁ আমরা জানি না, আন্দাজে বলতে পারবো না, আলফা থ্রি দেখো এদের মধ্যে কোনটা লিভিং হবে, মানে আলফা থ্রি লিভিং হবে না আলফা ওয়ানটা লিভিং হবে বলতে পারবো না। হ্যাঁ আমাদের একই প্রসেস আমাদের করতে হবে, করার পরে আমরা বলতে পারবো। বলো প্রথমে কী করতে হবে? না এই পাশে মিন রেশিও, মিন রেশিও যেমন বের করতে হবে বের করে নাও। হ্যাঁ মিন রেশিও এই জিনিসগুলো প্রত্যেকে লিখো, জিনিসগুলো বোঝার, যারা যারা বুঝতে পারছো না মনে হচ্ছে তারা বোঝার চেষ্টা করো। আচ্ছা কোনটাকে আমি করছি না, আলফা টুটাকে লিভিং ইয়ে করছি নাকি এন্ট্রি করাচ্ছি, দিলা বাই আলফা টু করবে। হ্যাঁ বি বাই আলফা টু, বাড়িতে অনেকগুলো অঙ্ক দেবো, মানে প্রায় 5 থেকে 6টা অঙ্ক দেবো, প্রত্যেকটাই করতে হবে। হ্যাঁ এগুলো যারা একবার শিখতে পারবে তারা সব দিন মনে থেকে যাবে, আর যারা শিখতে পারবে না তারা অনেক করলেও মানে খাতা দেখে বই দেখে এই দেখে ওই দেখে কিছু করতে পারবে না। হ্যাঁ মানে ধৈর্য ধরে শিখো। আগামীকালকে আমি হচ্ছে প্রত্যেকের খাতা দেখবো, খাতা দেখবো মানে প্রত্যেকে আমার ছবি তুলে পাঠিয়ে দিবে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবে, আমি প্রত্যেকের খাতাগুলো আমি কালেকশন করবো, আজকে যে টাস্কগুলো দেবো এর উপরে প্রত্যেকে পাঠাবে। হ্যাঁ দেখো কিছু কিছু মেথড আছে যেগুলো আমি জানি যে দেখা মাত্র শিখে যাচ্ছ, সেগুলো আর নতুন করে তোমাদেরকে বলতে হয় না। হ্যাঁ আমি দেখতেও চাই না, মানে ও করেছো করেছো, না করেছো না করেছো। হ্যাঁ কিন্তু যেগুলো বলবো যে এগুলো করবে মাস্ট, সেগুলোতে এক্সট্রা একটু গুরুত্ব দিবে, ইম্পর্টেন্স দিবে, কেননা ওই জন্যই বলছি। দেখো এই ভ্যালুটা কত এসছে, ফার্স্টেরটা স্যার 45/19, 45/19, আর সেকেন্ডেরটা 5। সেকেন্ডেরটা 5 হয়েছে। আচ্ছা এদের মধ্যে মিনিমাম কোনটা, কোনটা মিনিমাম? 45/19টা 45/19টা মিনিমাম। হ্যাঁ এটা কত ছিল, 0 ছিল না, 0। হ্যাঁ আচ্ছা 45/19টা মিনিমাম। হ্যাঁ তাহলে আমি কী বললাম না, এই এর করস আমি কালারটা চেঞ্জ করে একটা নতুন পেন অ্যাপ্লাই করি এটা। হ্যাঁ তাহলে এই বরাবর 45/19 বরাবর কী করবে না, একটা তুমি ইমাজিনারি লাইন একটা ড্র করে নেবে, ঠিক আছে? এলিমেন্ট আসছে কিটা 19/5টা, ওটা কি এলিমেন্ট? 19/5। হ্যাঁ 19/5 তো এই তো এখানে পেয়েছিলাম তো ক্যালকুলেট করতে। হ্যাঁ স্যার এবার কি এলিমেন্টটা ইন্টারসেক্টিং পয়েন্ট হিসাবে দেখলে। হ্যাঁ আচ্ছা 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 কি এলিমেন্টটা, আচ্ছা আচ্ছা তুমি আর একটু আগে বলছো। আচ্ছা ঠিক আছে, এই এটা আমাদের কি এলিমেন্ট। হ্যাঁ তাহলে এটা হচ্ছে আমাদের কি এলিমেন্ট। হ্যাঁ তাহলে কি এলিমেন্টটাকে কি করতে হবে না, ওয়ান করতে হবে অলওয়েজ। হ্যাঁ তাহলে 19/5কে তুমি কি করবে না, অপারেশনটা যদি তার রেসিপ্রোকাল দিয়ে গুণ করো তাহলে হয়ে যাচ্ছে, আর রেসিপ্রোকাল দিয়ে গুণ করলে প্রত্যেকটাকে কি করতে হবে না, একই জিনিস করতে হবে, করো তাহলে এটাকে কি এলিমেন্টটাকে আমরা কি করবো না, ওয়ান করবো। হ্যাঁ আর বাকি ওই ওই কলাম বরাবর বাকি এলিমেন্টগুলো কি করবো, জিরো করবো। হ্যাঁ ওটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে চলো আবার একই রকম ট্যাবলো থ্রি করো, ট্যাবলো থ্রি, ট্যাবলো ওয়ান হলো টু হলো থ্রি হবে। হ্যাঁ একইভাবে টানো,
চার পাঁচটা রান তো বলেছিলাম, হ্যাঁ করসপন্ডিং উপর দিকে করে দাও, এটা এখানে বন্ধ করে দিলেও চলতো, কোনো অসুবিধা নেই, এটাকে সেখানে পর্যন্ত নিয়ে যেতে হবে, কোনো মানে নেই। আচ্ছা ঠিক আছে, এটা কি হবে সিজে, এটা কি হবে না 5300 বুঝছে, এটা কি হবে সিবি, এটা বি, এটা হচ্ছে এক্স বি বুঝছে, এটা স্মল বি, এটা আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি, আলফা ফোর, ঠিক আছে। আচ্ছা এখানে চলে যাও, এখন বললাম কি না এই ভ্যালুগুলো কি এই প্রেশারগুলো এখন ফিল আপ করবো না, হ্যাঁ আগে ওখানে কাজগুলো অপারেশনগুলো করে নিই তারপরে ফিল আপ করবো, ঠিক আছে। ট্যাবলো টু এর উপরে একটা অপারেশনটা করে নিই, তারপরে আমরা কি করবো না ফিল আপগুলো লেফট সাইডগুলো করবো, হ্যাঁ এন্ট্রিগুলো দেখে তারপর ফিল আপ করবো। হয়েছে, চলো স্টেপ বাই স্টেপ, এটা কি না ওয়ান করো, এটা ওয়ান করলে, হ্যাঁ এটা ওয়ান করতে গেলে করসপন্ডিং কী করতে হবে, 5/19 দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে, তাই তো 5/19 দিয়ে প্রত্যেকটা গুণ করতে হবে, করো 5/19 দিয়ে গুণ করলে আলফা ওয়ান তো নয় আলফা টুটাকে ওয়ান করতে হবে। আচ্ছা ঠিক আছে, আলফা টুটাকে ওয়ান করতে হবে, হ্যাঁ আলফা টুটাকে ওয়ান করতে হবে, হ্যাঁ এটা ওয়ান, এটা ওয়ান করলে দিলে তার করসপন্ডিং এলিমেন্টগুলো সবগুলোকে চেঞ্জ করতে হবে, করো প্রথম এলিমেন্ট কত পেয়েছো, প্রথম ভ্যালু দেখো যেটা 9 ছিল এটা কত হবে 5/19 গুণ করলে, দেখো 19/5 ছিল সেটাকে ওয়ান করতে গেলে নিশ্চয়ই 5/19 গুণ করতে হবে, তবে না ওয়ান পাচ্ছি, কোনাকুনি কাটছে, ঠিক একই রকম হবে দিলে 5/19 প্রত্যেকটা এলিমেন্ট গুণ করলে কি হবে 9 5 9 45/19 কি হলো, তারপর একটা এটা কি করে হলো, এটা তো জিরোই ছিল, জিরো তো জিরোই থাকবে, হ্যাঁ জিরোটা নো চেঞ্জ, এই এখানটা হয় 45/19, হ্যাঁ 45/9, আচ্ছা 45/19 বলো এইগুলো কত হবে, এন্ট্রিগুলো তোমাদেরকে বলতে হবে, আমি বলবো না, প্রত্যেকটা এন্ট্রি তোমাদেরকে বলতে হবে। আলফা 3 মান 5/5/19, হ্যাঁ আলফা 4 এর ভ্যালু হলো আচ্ছা ঠিক আছে, এরপরে বলো এই নিচের ভ্যালুগুলো, হ্যাঁ এই বরাবর আমাদের দেখতে হবে যেন এই এই যে আমাদের আলফা টুটা যেহেতু এন্ট্রি করেছিল তাহলে আলফা টু বরাবর এই ওয়ান বাদে এটা যেন একটা এলিমেন্ট নন জিরো থাকে ওয়ান, হ্যাঁ বাকিগুলো সব জিরো হবে, তখন এটাকে জিরো করে দিতে হবে, বাকিগুলো বলো, হ্যাঁ এটা জিরো হবে আমি বুঝতে পারছি, তার করসপন্ডিং বাকি এলিমেন্টগুলো বলো, আলফা 3 মান হচ্ছে -2/19 হচ্ছে, -2/19 ঠিক আছে, -2/19 তারপরে আলফা 4 5/19, আলফা 1 এর মান হচ্ছে 1, আচ্ছা বি এর ভ্যালু, বি এর মান 20/19, ঠিক আছে দিলে। এখন দেখো আমরা যে নতুন ভ্যালু, আমি যে একটু রেড কালার দিয়েছি যেটা এন্ট্রি করেছি, ওটা যদি আমি রেড কালার দিয়ে দিই না এই করসপন্ডিং এই কলামটা যে রেড কালার দিই, এটা কার সাথে মানে আলফা কোনটা রিপ্লেস হয়ে এটা হতে পারে, কোনটা রিপ্লেস এটা এক্সাক্ট এখানে কোনটার সাথে সমান, দেখো এটা মিউট করো, কার একটু ফোন থেকে একটা সাউন্ড আসছে, দেখো 10টা কার সাথে রিপ্লেস হবে, আলফা 3-র পরিবর্তে রিপ্লেস হবে, তাই না, তাহলে আলফা তাহলে আলফা 3 যেখানে আছে ওখানে কি হবে আলফা 2 হয়ে যাবে, বেসিসটা বেসিস ম্যাট্রিক্সটা কি হবে না আলফা 2 আলফা 3 যেখানে আছে ওটা কি হবে আলফা 2 দ্বারা রিপ্লেস হবে, আলফা 1টা যেমন আছে থাকবে, নো চেঞ্জ, বোঝা গেল কীভাবে কীভাবে হচ্ছে, হয়েছে ফার্স্ট স্টেপের কাজ হয়ে গেল, হ্যাঁ আচ্ছা এটা এই বেসিস ম্যাট্রিক্সটা জানা আছে না তার করসপন্ডিং বেসিস আমাদের এক্স ওয়াই এক্সটা কী হবে না, এটা X2 হয়ে যাবে আর এটা X1 হয়ে যাবে, আচ্ছা সেকেন্ড রোটা কি করে হলো,
এখনো কোশ্চেন ডাউট, বলো কোনটা? উপরেরটা বুঝতে পারো না দিলে। সেকেন্ড রো, সেকেন্ড রো এটা এই পার্টটা, এখানে নিচেরটা বলছো নাকি, না কোনটা বলছো? হ্যাঁ ক্যালকুলেশন করো, প্রত্যেকটা স্টেপে ক্যালকুলেশন করো, মানে কীভাবে করছো। যদি বলবে তো একটু তাড়াতাড়ি বলো। দেখো এখানে এন্ট্রিগুলো প্রথমে বলে দিচ্ছি, এখানে কত ছিল, এখানে 0, এখানে 19/5 ছিল না, 19/5 ছিল, আর এখানে 1 ছিল, 19/5, আর এখানটা কত ছিল, 2/5। আচ্ছা চলো, এখানটা কী হচ্ছে না, তোমার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 19/5 আছে, তাহলে 19/5 থেকে আমরা এটা কী করছি না, এটাকে, আচ্ছা আমরা এটাকে কী বলি না, এটাকে R2 বলি। উপরেরটা, উপরেরটা যেমন ছিল, এটা কী বলা হবে না, এখানে এটাকে R3 বলে দাও। হ্যাঁ R2 তো ওটা, এটা R3। তাহলে R2 যখন চেঞ্জ করছি, R2 তুমি এই অপারেশনটা লাগাও। হ্যাঁ প্রত্যেকটাতে R2 মাইনাস, দেখো এটা 0 করতে গেলে, এটা 0 ছিল না, হ্যাঁ এটা 0 করতে গেলে আমাদের যেটা অ্যাপ্লাই করতে হবে বাকিগুলো সেম জিনিস অ্যাপ্লাই করতে হবে। তাহলে R2 মাইনাস 2/5, R2 মাইনাস এটাকে করো R3, এটা করো, এটা করো, প্রত্যেকটা চলে আসবে, তাই তো নাকি? যে অ্যান্সারটা বললে এটাই তো করেছো, প্রত্যেকটা সেম আসবে। R2 মানে এটা, এটা হচ্ছে R2, এই রোটা হচ্ছে R2, আর R3 মানে এটা। হ্যাঁ এটা অ্যাপ্লাই করো, প্রত্যেকটা চলে আসবে। সাউন্ড আসছে না, একটু ভালো করে বলো। স্যার বলছিলাম মাইনাস মাইনাস 2/5 R3 করেছে স্যার, মাঝে মাইনাসটা করলে কি করবো, মাইনাস তো 2/5 ছিল, তাহলে স্যার R2 + 2/5 করতে হতো, R2 প্লাস করতে হবে, -1 ছিল, -2/5 যেহেতু আছে, 2/5 থাকলে তাহলে 0 হয়ে যেত, তো ওর 2/5 এ ছিল, মাইনাস ছিল না, তো আমি এখানে কোনো ওই কোনো একটা রোকে মুছতে গিয়ে মাইনাস পড়ে, এটা এমনি দিয়েছিলাম, ঠিক আছে, ওটা মাইনাস ছিল না, তোমাদের খাতায় কি মাইনাস করেছে প্রত্যেকটা? না স্যার খাতায় প্লাস, পাতা দিয়ে করছি। হ্যাঁ খাতা দেখে করো, 2/+ ছিল। হ্যাঁ বোর্ডে অনেক সময় এক্সট্রা দাগ পড়ে যাচ্ছে না, বোঝাতে গিয়ে এক্সট্রা দাগ চলে যাচ্ছে, ওই জন্য বলছি, মানে প্রথম অপারেশন ওটা করলে এটা সেকেন্ড হবে, এটা এই অপারেশনটা করো। হ্যাঁ আচ্ছা, দিলে এখন বলো এই আলফা ওয়ান তার করসপন্ডিং এটা কত বলতে পারবো, আর আলফা টুর করসপন্ডিং এটা কত বলতে পারবো, এটা 3 হবে, আর আলফা ওয়ানেরটা, আচ্ছা আলফা টু এরটা কত হচ্ছে, 3 হচ্ছে, আলফা ওয়ানেরটা 5 হবে, তাই তো? আচ্ছা এরপর কি করবে, না নিচটা করে দাও, জেড জে মাইনাস সি জে, হ্যাঁ এই ভ্যালুটা করতে হবে, এই ভ্যালুগুলো প্রত্যেকটা ক্যালকুলেট করে বলো। এটা তো ক্যালকুলেট করতে বারণ করেছিলাম, করার দরকার নেই, বাকিগুলো বলো কত এসছে কার কার। আলফা ওয়ানেরটা 0, আলফা ওয়ানটা 0, এই সোজা সোজাটা বরাবরটা 0 আসছে। হ্যাঁ তারপরে এটা আলফা টু একটা 0, তারপর কি হচ্ছে না, এটার সাথে এটা গুণ করছি, গুণ করার পরে প্লাস এটার সাথে এই পার্টটা গুণ করছি, করার পর কী করছে না, এটা বিয়োগ করছে, এটা বিয়োগ করা হচ্ছে, ঠিক একই প্রসেসে, মানে এটার সাথে এই এলিমেন্টটা গুণ করছি প্লাস এটার সাথে এই এলিমেন্টটা গুণ করছি, তারপর প্লাস মাইনাস এটা করছে, মানে একই স্টেপে, যে যেভাবে বলছি একটা যদি ট্যাবলো ঠিকঠাক বুঝতে পারো, বাকি ট্যাবলোগুলো এমনিতে হয়ে যাবে, কিন্তু ট্যাবলোটা বুঝতে হবে মাস্ট, ঠিক আছে বলো এটা কত এসছে। আলফা 3টা 5/19, 5/19, তারপরে
আলফা 4টা কার এসেছে? 16/19 স্যার। 16/19। এমনিতে গলা গলা শুনলে আমি নামগুলো বলে দিতে পারি, কিন্তু নতুন গলা পাচ্ছি এটা, তোমার নামটা কি? স্যার প্রতীক দলাই। প্রতীক, আচ্ছা আচ্ছা, তোমার গলাটা নতুন শুনছি তো ওই জন্য আমি, কেন আমি তো স্ক্রিনে যাচ্ছি না। দেখো এটা হয়ে গেছে, এখন এই পার্টটা থেকে বলো প্রত্যেকটা, দেখো তো গেটার এগুলো জিরো এসছে, প্রত্যেক গেটার এগুলো জিরো। হ্যাঁ, তাহলে গেটার এগুলো জিরো চলে এসছে মানে আমাদের অলরেডি ফাইনাল ইয়েতে পৌঁছে গেছি, ঠিক আছে, ম্যাক্সিমাইজ প্রবলেম অলরেডি হয়ে গেছে। দেখো সিনস ট্যাবলো 3 নিচে লিখো, হ্যাঁ লিখো সিনস সিনস ইন দ্য লাস্ট ট্যাবলো, সিনস লাস্ট ট্যাবলো 3 ট্যাবলো ট্যাবলো দ্যাট ইজ ট্যাবলো 3 3, ঠিক আছে, এখানে অল জেড আই মাইনাস জেড জে, হ্যাঁ জেড জে মাইনাস সি জে, এটা কি গেটার ইকুয়াল টু জিরো, ঠিক আছে, এই পার্টগুলো দেখো গেটার ইকুয়াল টু জিরো, প্রত্যেকটা ভ্যালুগুলো দেখো, প্রত্যেকটা ভ্যালু যখন গেটার ইকুয়াল টু জিরো চলে এসছে তাহলে কি হবে না, দেয়ার ফর দ্য অপটিমাইজ অপটিমাইট লিখো, অপটিমালিটি কন্ডিশন অপটিমালিটি অপটিমালিটি, হ্যাঁ মালিটি কন্ডিশন কি হবে, ইজ স্যাটিসফাইড। দেখো আপ তো আমাদের অপটিমালিটি কন্ডিশন এটাই ছিল, ম্যাক্সিমাম প্রবলেমের ক্ষেত্রে এবারটা গেটার ইকুয়াল টু জিরো হতে হবে, হ্যাঁ তো কন্ডিশনটা স্যাটিসফাই করছে, দেয়ারফোর বা দেয়ার ফোর না রেখে এখানে হেন্স লিখতে পারো, হেন্স হেন্স করো, কেন দেয়ার ফোর তো উপরে ব্যবহার করেছি, তাহলে হেন্স দ্য অপটিমাল সলিউশনটা কত হবে, অপটিমাল সলিউশন ইজ কি হবে না, জেড ইকুয়াল টু কী ছিল, জেড ইকুয়াল টু দেখো আমাদের ভ্যালু ছিল এরকম, ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু এটা কী ছিল, 5Z1 5X1 সরি 5X1 করো, আর প্লাস কত ছিল, 3X2 তাই না, তাহলে 5X1 প্লাস 3X2, এই যে আমরা X1 এর ভ্যালুটা কোনটা বলবো না, X1 এর ভ্যালুটা হচ্ছে এটা, হ্যাঁ এই করসপন্ডিং দেখো ট্যাবলো থেকে বলতে পারবে অপটিমাল সলিউশন ইজ। আচ্ছা এই লাইনটা করার আগে একটু, এই অপটিমাল সলিউশন ইজ বলে এখানে যদি একটু স্পেস থাকে একটু করে নাও তো, প্রথমে X1 এর ভ্যালুটা হবে 20/19, হ্যাঁ আর X2 ভ্যালুটা হয়ে যাচ্ছে 45/19, কেন কোথা থেকে বলতে পারছি না, এখান থেকে বলতে পারছি, দেখো তো X1 এর করসপন্ডিং এই সয়া সয়া কোনটা রয়েছে, 45/19 রয়েছে না, আর নিচে দেখো X2 সয়া সয়া কোনটা রয়েছে, 20/19, হ্যাঁ এই জন্য এটা করলাম, ঠিক আছে বোঝা যাচ্ছে, তাহলে দেয়ার ফোর ম্যাক্সিমাম জেড বলে ভ্যালুটা বের করে নাও, তাহলে 5×20/19 প্লাস 3×45/19 এই দুটো করে নাও, হ্যাঁ দিলেই হয়ে যাচ্ছে, এটা 100 হবে, 45×3×5 1 135/19, এটা দেখো 235/19, এটা আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের সলিউশন করার প্রসেস, হ্যাঁ এই প্রসেসটা, তাহলে ট্যাবলো দিয়ে দেখো আমাদের মনে হচ্ছে প্রথমবার শিখতে গেলাম বলে একটু টাইমটা আমাদের লাগলো অনেকটাই, প্রায় 1 ঘন্টার উপরে লেগে গেলো, হ্যাঁ প্রথম ক্লাস তো ওই জন্য, মানে দেখবে এগুলো করতে করতে দেখবে 15 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, 15 মিনিটের মধ্যে একটা প্রবলেম হয়ে যাচ্ছে, মার্কস থাকে এখানে ভালো মার্কস থাকে, ঠিক আছে এই সিমপ্লেক্স মেথডে ভালো মার্কস থাকে, মেথডটা শিখতে হবে, এটা বলো কারো কোনো কোনো লাইনে কোনো বুঝতে অসুবিধা থাকলে এখানেই বলো, হ্যাঁ বাড়িতে গিয়ে বা ভিডিও দেখে পরে আমি শিখে নেবো, এই জিনিসটা ছেড়ে দাও,
ওটা যদি করার ইচ্ছা থাকে ওটা তো রেকর্ডিং দিয়ে দিলে তো হয়ে যাবে, কিন্তু ওটা ছেড়ে দাও, যারা বুঝতে পারছো না এখনই বুঝতে পারবে। কেউ যদি কোনো ট্যাবলোর কোনো লাইন যদি বুঝতে অসুবিধা থাকে বলো, আমি সেটা বুঝিয়ে দেবো আরেকবার, মানে পুরোটা একবার নয়, মানে জোন যেটা পারবে না সেই লাইনটা। হ্যাঁ জাস্ট যার যেটা প্রবলেম আছে সেটা বলো, প্রত্যেকে মোটা শিখে যাচ্ছ। কোশ্চেন করতে হবে দিলে লিখো, কোশ্চেন নাম্বার 1। আচ্ছা ম্যাক্সিমাইজের উপর আমি কয়েকটা প্রবলেম দিচ্ছি প্রথমে, তারপর মিনিমাইজটা একটা করাবো, এগুলো হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ যেগুলো দিচ্ছি করবে। আমাদের এখানে তিনটে ট্যাবলো দিয়ে হয়ে গেল, হ্যাঁ চারটা পাঁচটা ছটাও হতে পারে ট্যাবলো, হ্যাঁ হতে পারে, না হওয়ার কিছু নেই। স্যার যতক্ষণ না নন নেগেটিভ আসছে ততক্ষণ তো স্যার মানে করে যেতে হবে তো। করে যেতে হবে এটা কমপ্লিট। লিখো সলভ দ্য ফলোয়িং এলপিবি, প্রথম কোশ্চেন তো ওই জন্য সহজটা নিয়েছিলাম, তোমাদেরকে সহজটা দিচ্ছে। লিখো ম্যাক্সিমাইজ, জেড, হ্যাঁ জেড ইকুয়াল টু কত, 60x1 প্লাস 50x2, ঠিক আছে এটা ম্যাক্সিমাম। সাবজেক্ট 2 x1 প্লাস 2x2 লেসার ইকুয়াল টু 40। হ্যাঁ থ্রি এক্স ওয়ান প্লাস 2x2 লেসার ইকুয়াল টু 60 এন্ড x1 কমা x2 গ্রেটার ইকুয়াল টু 0। হ্যাঁ ঠিক আছে, মানে একইভাবে করতে হবে, এটা ম্যাক্সিমাইজ প্রবলেম, ঠিক আছে একটা দিলাম করতে, বাড়িতে করবে। নেক্সট আরেকটা করবে, এগুলো কোনো না কোনো ইয়ারে পড়েছে। হ্যাঁ কোশ্চেনগুলো এটা 1 নাম্বার, ওটা এটা 2 নাম্বার দাও, এটুকু লিখো ম্যাক্সিমাইজ জেড ইকুয়াল টু এটা এক্স ওয়ান প্লাস এক্স টু করো, x1 প্লাস x2 প্লাস 3x3। হ্যাঁ সাবজেক্ট 2 3x1 প্লাস 2x2 প্লাস x3, নিচে 2x1 প্লাস x2। এই অমল বুঝতে পারছো, এগুলো সবগুলো বুঝতে পারছো না, কোনো লাইনে অসুবিধা আছে? লেসার ইকুয়াল টু, এটা x1 x2, শোনা যাচ্ছে না?
দেখো এটা ম্যাক্সিমাইজ জেড বল, এটা ম্যাক্সিমাইজ হ্যাঁ মিনিমাইজ না কিন্তু ম্যাক্সিমাইজ, এটা এক্স ম্যাক্সিমাইজ হ্যাঁ। উপরে দুটো পার্ট করবে ঠিক আছে, ম্যাক্সিমাইজ দুটো প্রবলেম, আচ্ছা একটা মিনিমাইজ শিখো আর একটা ম্যানুয়েজ করবে নিজেরা হ্যাঁ। এই বৃষ্টিতে তো বাইরে বেরোনোর টাইম নেই, বসে বসে অঙ্ক করবে ঠিক আছে। মিনিমাইজ জেড ইকুয়াল টু জেড, এটা ইকুয়াল টু দেওয়া আছে ধরো সাপোজ এক্স ওয়ান মাইনাস থ্রি এক্স টু প্লাস টু এক্স টু থ্রি হ্যাঁ ঠিক আছে। সাবজেক্ট টু থ্রি এক্স ওয়ান, দেখো আর টাইম বেশি লাগবে না হ্যাঁ, একটা শিখে গেছো মানে এবার অনেক স্পিডে হবে। থ্রি এক্স থ্রি ইজ ইকুয়াল টু সেভেন, আচ্ছা মাইনাস টু এক্স ওয়ান ইজ ইকুয়াল টু টুয়েলভ হয়েছে। আচ্ছা আর একটা ইকুয়েশন দিচ্ছে, ফোর এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু প্লাস ফাইভ এক্স থ্রি হ্যাঁ, এইটা লেস ইকুয়াল টু টেন। এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি গ্রেটার ইকুয়াল টু জিরো হ্যাঁ। ঠিক আছে এটা কি মিনিমাইজ বলে হ্যাঁ, উপর একটা ম্যাক্সিমাইজ, আচ্ছা মিনিমাইজ বলে এগুলো সব লেস ইকুয়াল টু রয়েছে। দেখো আমরা আজ আজকে কিন্তু একটাও শিখাচ্ছি না, সারপ্লাস ভ্যারিয়েবল অ্যাড করে কিন্তু শিখাচ্ছি না হ্যাঁ, সবগুলো স্ল্যাক ভ্যারিয়েবল দিয়ে করছি। দেখো যতগুলো প্রবলেম করাচ্ছি সব স্ল্যাক ভ্যারিয়েবল হ্যাঁ, সারপ্লাস দিয়ে করাতে গেলে একটু মেথড চেঞ্জ হবে হ্যাঁ, মেথড মানে জাস্ট একটু চেঞ্জ হবে, মানে আমরা সেখানে একটা আর্টিফিশিয়াল এলিমেন্ট ধরবো সেখান থেকে করতে হবে। আচ্ছা এখন আপাতত ওটা শিখাচ্ছি না, নেক্সট ক্লাসে আমরা শিখাবো ঠিক আছে, আজকে যেগুলো শিখাচ্ছি ওর উপরই করো। দেখো উই ইন্ট্রোডিউস আবির বোঝা যাচ্ছে, আবির শুনতে পাচ্ছ আমার কথা? সে একদিন বলছে স্যার 7টা থেকে শুরু করুন তাহলে 9টার সময় ছুটি হয়ে গেলে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি হবে, ওটা বলেনি মানে খাওয়া দাওয়াটা ওটা উজ্জ্ব ছিল, আমি বুঝলাম যে খাওয়া দাওয়ার জন্য হয়তো লেট হয়ে যাচ্ছে ওই জন্য বলছে, ও তো খেতেই চলে গেছে 9টা পেরিয়ে গেছে। তো দেখো স্যার 7টা হলেই ভালো হয়, ভালো হয় কিন্তু আমার তার আগে পড়ানো থাকে তো ওই জন্য ওটা ছুটি দিয়ে তারপরে করতে হয়, আমাদের কলেজ থাকে খুব তাড়াতাড়ি করা যায় না, এর কোনো সমস্যা হয়ে যায়। আচ্ছা দেখো সাবজেক্ট টু এটা হয়েছে, দেখো ইন্ট্রোডিউস থ্রি স্ল্যাক ভ্যারিয়েবল, এটাকে আমি ধরে নিচ্ছি একটা এক্স ফোর, দেখো এক্স থ্রি পর্যন্ত অলরেডি ইনভলভ আছে, তাহলে এক্স ফোর এক্স ফাইভ আর কেন তিনটা হচ্ছে না যেহেতু তিনটে ইকুয়েশন আছে, অ্যান্ড এক্স সিক্স করো হ্যাঁ সিক্স হয়েছে টু দ্য গিভেন টু দ্য গিভেন প্রবলেম হ্যাঁ, গিভেন প্রবলেম ঠিক আছে। দেখো দেন দা প্রবলেম বিকামস
কি হবে না, এখানে মিনিমাইজ জেড করো, জেড ইকুয়াল টু বা মিন জেড যেটা ইচ্ছা তোমাদের সুবিধার্থে তোমরা সেরকম করে নেবে, এক্স টু টু এক্স থ্রি। আচ্ছা তাহলে কি এক্স ওয়ান মাইনাস টু এক্স টু, থ্রি এক্স টু প্লাস টু এক্স থ্রি, হ্যাঁ এই পার্টটা। আচ্ছা নেক্সট, এর সাথে কোনগুলো আমরা স্ল্যাগ স্ল্যাগ ভেরিয়েবল কোনগুলো অ্যাড করেছি সেগুলো আমরা কি করবো না ওর সাথে করে দিচ্ছি। হ্যাঁ স্ল্যাগ ভেরিয়েবল ভেরিয়েবল মানে কি, মানে যেগুলো যোগ করতে হচ্ছে, মানে লেফট সাইডে যেগুলো যোগ করে আমরা ইকুয়ালিটি নিয়ে আসবো, আর সারপ্লাস মানে নট প্লাস মানে বিয়োগ করবো যেগুলো। হ্যাঁ আমরা বিয়োগের পার্টটাই করাচ্ছি না, যোগের পার্টটাই করাচ্ছি। এটা কী হবে না, মিনিমাইজ জেড, এখানে জিরো ইন্টু এক্স ফোর, এখানে এগুলো ইন্ট্রোডিউস করতে হবে, প্লাস জিরো ইন্টু এক্স ফাইভ প্লাস জিরো ইন্টু এক্স সিক্স। আচ্ছা দেখো সাবজেক্ট টু প্রথম সাবজেক্টে কত, থ্রি এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস থ্রি এক্স থ্রি হলো। তারপর দেখো আমি প্রথমটাতে এক্স ফোর অ্যাড করছি, সাপোজ হ্যাঁ ফোর জিরো ইন্টু এক্স ফাইভ জিরো ইন্টু এক্স সিক্স ইকুয়াল টু সেভেন, হ্যাঁ ইকুয়াল টু ধরে নিচ্ছি। আমরা স্ল্যাগ আর সারপ্লাস যেভাবে করেছিলাম ওইভাবে করছি, এখানে স্ল্যাগটা নিয়ে কাজ হচ্ছে, ফোর এক্স টু। আচ্ছা দেখো এখানে প্রথমটাতে আমরা এক্স ফোর ইউজ করছি, এখানে কী করবো এক্স ফাইভটা করছি, তাহলে এক্স ফোরটাকে কী করবো, এক্স থ্রিটাকে জিরো ইন্টু এক্স থ্রি করে দেবো। আচ্ছা এক্স থ্রি তো এখানে নেই যদিও, তাও ইন্ট্রোডিউস করাবো যখন, জিরো ইন্টু এক্স ফোর করো, এক্স ফোর তো নেই এখানে, বেকার লেখার দরকার নেই। হ্যাঁ আচ্ছা এক্স ফোর জিরো ইন্টু এক্স ফোর, আচ্ছা এখানে এক্স ফাইভটা অ্যাড করছে আর জিরো ইন্টু এক্স সিক্স করছে, আর লাস্টেরটা তো করো, এটা টুয়েলভ হতো, হ্যাঁ টেন না এটা টুয়েলভ হবে। মাইনাস ফোর এক্স ওয়ান থ্রি এক্স টু প্লাস ফাইভ এক্স থ্রি হয়েছে, প্লাস জিরো ইন্টু এক্স ফোর প্লাস জিরো ইন্টু এক্স ফাইভ, আর একটাই স্ল্যাগ ভেরিয়েবল আমাদের বাকি আছে সেটা কোনটা না, এক্স সিক্সটা, হ্যাঁ ব্যবহার করতে দিলে এক্স সিক্স। এগুলো আমাদের আপাতত হয়ে গেল, এরপরে কী করবো না, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এগুলো কী হবে, একদম এক্স ওয়ান থেকে একদম এক্স সিক্স পর্যন্ত, হ্যাঁ সবগুলো কী হবে না, গেটার ইকুয়াল টু জিরো। ঠিক আছে এই পার্ট পর্যন্ত হলো, এটা সবার ক্ষেত্রে করতে, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমাদের লাগবে। এরপর আমাদের যেটা করতে শিখেছিলাম যে ট্যাবলো ওয়ান, হ্যাঁ করো ট্যাবলো ওয়ান, ট্যাবলো ওয়ান প্রথমে করো, ট্যাবলো ওয়ান পর ডিসিশনে যাবো কোন কোনগুলো আমাদের। দেখো এটা মিনিমাইজ প্রবলেম মানে আমাদের বুঝতে হবে যে জেড জে মাইনাস সি জে এর ভ্যালুটা কী হবে, লেস ইকুয়াল টু জিরো হবে নিশ্চয়ই, ঠিক আছে মানে জিরো বা জিরো থেকে ছোটো, তোমার নেগেটিভে যদি থাকে তাহলে ঠিক আছে, বা জিরো থাকলে ঠিক আছে, পজিটিভ হবে না কোনোটা, হ্যাঁ সেটা দেখেই করতে হবে কাজটা। হচ্ছে এতটা স্পেস নেবো যেন তোমরা দেখতে পাও, আমি যেন বোঝা যায়। দেখো এই পার্টটা দেখো তো, এখানে লেফট সাইডে যেমন তিনটা নিতে হয় তিনটে নাও, হ্যাঁ নো চেঞ্জ। আচ্ছা তোমরা কোশ্চেনটা ঠিক আছে নাকি কি করে বুঝবে, বলেছিলাম যেটা যে প্রসেস ওটা কি হচ্ছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স, হ্যাঁ বেসিস ম্যাট্রিক্সটা পাচ্ছ, ওয়ান জিরো 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 ওয়ান জিরো আর লাস্টে জিরো জিরো ওয়ান, দেখো পাওয়া যাচ্ছে, হ্যাঁ পাওয়া যাচ্ছে, এক্স ফোর এক্স ফাইভ আর এক্স সিক্স, হ্যাঁ এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্সকে নিয়ে হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। দেখো এটা 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 এদেরকে নিয়ে যে আমরা পাচ্ছি সেটা হচ্ছে একটা বেসিস ম্যাট্রিক্স ওয়ান জিরো জিরো, এটা তোমরা কিন্তু দেখে নেবে প্রথমে, হ্যাঁ ঠিক আছে এটা থাকবে অবশ্যই,
নেক্সট। এরপরে আমি তো একটু ভুল করলাম বক্সটা আঁকতে, বক্স আঁকার প্রসেস তো এরকম ছিল না, এটা ছিল, এটা ছিল, হ্যাঁ। তারপর কি করতে হতো না, এখান থেকে এতটা টানবো, তিনটে এপিসে করে নাও, হ্যাঁ তিনটে। তারপরে কি হয় না, এই পাশ থেকে না উপর দিকে ওটা উঠে যাবে, ওটা তো টানা হবে, ঠিক আছে। এখান থেকে কতগুলো টানতে হবে বলো, পাঁচটা করতে হবে নাকি? আগেরটা দেখো চারটা করতাম, হ্যাঁ। তো এখানে কটা কটা আছে ভেরিয়েবল, মানে ভেরিয়েবলের সংখ্যা টোটাল কত, যা ভেরিয়েবল থাকে তার থেকে এক বেশি হয়। আগেরটা চারটা ছিল, পাঁচটা করেছিলাম তাই তো, এখানে এখানে সাতটা করতে হবে। ছয় সাত, সাতটা হয়েছে। এই সাতটা করার পরে এখানটায় করে নাও সিবি, এখানটায় বি ফর বেসিক ভেরিয়েবলটা, এটা এক্স বি হয়েছে, এখানে স্মল বি করবে, তার করসপন্ডিং উপরে কত হবে, সি জে হবে। ঠিকঠাক করে সবাই লিখবে, হ্যাঁ আমি এখানে একরকম লিখবো, তোমরা, আমি সেদিন কার খাতা একটা দেখছিলাম, সম্ভবত অমলেরই মনে হচ্ছে, আর খাতা দেখছিলাম প্রচুর ভুল, মানে কেউ গৌরব নিয়ে এসেছিল দেখছি প্রচুর ভুল, মানে বলছে এরকমই করেছিল, এত ভুল কেন, ধৈর্য ধরে লিখবে তো, দরকার রেকর্ডিংটা শুনবে, না লিখা বুঝতে পারলে বলবে আমাকে, ভুল কেউ লিখবে না। দেখো এরপরে এখানে বি হলো, এখানটায় আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি, আলফা ফোর, ফাইভ, আলফা সিক্স, তারপর কী করবো এটাকে, আমাদের ফাঁকা থাকবে, হ্যাঁ এখানে মিন রেশিও তৈরি করবো, পরে আমাদের কাজে লাগবে, এখন লাগছে না। আচ্ছা এর উপরের দিকটা পার্টটা কি লিখতে হয় না, এটাকে আমরা জেডে যে ভ্যালুগুলো আছে, হ্যাঁ জেডে কী কী আছে না, জেডটাতে দেখো আমরা যদি জেডের পার্টটাতে যাই তাহলে কী কী যে কোফিশিয়েন্টগুলো আছে লিখা হবে, হ্যাঁ তাহলে ওয়ান আছে, মাইনাস থ্রি, আচ্ছা টু, জিরো, জিরো হয়েছে, এবারটা করেছো কমপ্লিট, নেক্সট। আচ্ছা সিবি, বি কোনটা নেওয়া হবে না, বি ফর হচ্ছে, বিটা তোমার হচ্ছে আমাদের যে যে ভ্যালুগুলো, আমাদের বেসিক ভ্যারিয়েবল তৈরি করতে যেগুলো হেল্প করেছে, মানে কোন কোন এগুলো আছে, এন্ট্রিগুলো থাকবে না, আলফা ওয়ান, আলফা ওয়ান নয় আলফা ফোর, আচ্ছা আলফা ফাইভ, আলফা সিক্স, এরা হেল্প করেছে, হ্যাঁ। আচ্ছা এদের কোফিসিয়েন্টগুলো কী কী আছে সেগুলো লিখা হবে, হ্যাঁ কোফিসিয়েন্ট, না কি বলেছিলাম কোনটা নিতে হয়, তার উপরের দিকে যে পার্টটা থাকে, হ্যাঁ উপর দিকে মানে, মানে জাস্ট আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি, এদের কোফিসিয়েন্ট মানে উপরের দিকে যে পার্টটা আছে জেডের ক্ষেত্রে ওগুলো নেওয়া হবে, হ্যাঁ জিরো, জিরো, জিরো নেওয়া হয়েছে। আচ্ছা এক্স বিটা কী হবে না, এই যে আলফা ফোর নিয়েছি তার করসপন্ডিং এক্স বি কী হবে না, এক্সের ভ্যালুটা এক্স ফোর হবে, হ্যাঁ। আচ্ছা আলফা ফাইভের ক্ষেত্রে এক্স ফাইভ হবে, আলফা সিক্সের ক্ষেত্রে এক্স সিক্স হবে, প্রসেস কোনো চেঞ্জ নেই। আচ্ছা আমরা তারপরে কী বলেছিলাম, এই বিটা কী থেকে নেওয়া হয় না, বিটা হচ্ছে তোমার ডান দিকে যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলো থেকে, হ্যাঁ তাহলে সাত, বারো, দশ। এরপরে তুমি আলফা, আলফা ওয়ানটা কোথা থেকে নেবে না, থ্রি, এই তো আলফা ওয়ান, আচ্ছা আলফা টুটা, মাইনাস ওয়ান, থ্রি, মানে যেগুলো পাচ্ছ এগুলো, এটা, এটা, এগুলো যেগুলো পাচ্ছ লিখে নাও তাড়াতাড়ি, দেখো হাতে কলমে চলে আসবে আর দেরি হবে না, প্রত্যেকে নিজের মতো করে করে নাও, যেখানে যেখানে বুঝতে পারছো না মনে হচ্ছে বলো। এক্স থ্রিটা কত ছিল, এক্স থ্রিটা কিছু নেই মানে জিরো হবে, এক্স থ্রি, এক্স ফোরটা জিরো হবে, হ্যাঁ এক্স ফোর জিরো হবে, এখানে জিরো, এখানে এটা ওয়ান হবে,
এক্স ফাইভ এটা, হ্যাঁ এটা এক্স ফাইভ, ওয়ান জিরো, আচ্ছা তারপরে এটা করো, টেন হয়েছে, মাইনাস ফোর, থ্রি, ফাইভ, লাস্টে জিরো, জিরো, ওয়ান। আচ্ছা নিচটাতে কী হবে, সিআই জেড আই মাইনাস সিজে, জেড জে মাইনাস সিজে। হ্যাঁ এটাতে ক্যালকুলেট করতে বারণ করেছি, করার দরকার নেই, কেন করছি না এর পিছনে কারণ হচ্ছে এটা নেগেটিভ হোক আর পজিটিভ হোক, আমরা অনেক সময় ভুল দেখে আমরা ভাবি যে এটার উপরও ধরা হবে, কিন্তু এটা নেগেটিভ পজিটিভের উপর কোনো ইফেক্ট পড়ে না। হ্যাঁ এই কারণে আমি এটা অনেক সময় দেখবে মনে হবে যে এই ভ্যালুটা নেগেটিভ আসছে, মানে আবার আর একটা নতুন ট্যাবলো তৈরি করবো, ওটা করতে গিয়ে দেখবে অনেক সময় নষ্ট আর ভুল হবে। হ্যাঁ করার দরকার নেই, ওটা নতুন ট্যাবলো করার দরকার হবে না, ওই জন্য এটা কেটে দিচ্ছি প্রথমে, ঠিক আছে। বলে এই ভ্যালুটা কত হবে, প্রত্যেকের কাছে অ্যান্সার চাইবো বলো, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান, তারপরে একটা থ্রি, থ্রি, তারপরে মাইনাস টু, মাইনাস টু, তারপর তিন লাখ জিরো। বলো এই ভ্যালুটা কত হবে, এখানে দেখো তো, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এগুলো কি এই ফার্স্ট প্রথম ট্যাবলেতে কি কাজ হয়ে যাচ্ছে, হবে না নিশ্চয়ই, ওটা তো পরে আসবে। হ্যাঁ আচ্ছা প্রথম ট্যাবলে দেখো এখানে কি আসছে, সবগুলো নেগেটিভ দরকার তাই না, লেসের গেলে জিরো দরকার, কিন্তু আমাদের কি হচ্ছে না এটা পজিটিভ আসছে না, এই পজিটিভ আসার কারণে এই পার্টটা কি করতে হবে, এই পার্টটা এটা ইন্ট্রোডিউস করা, এখানে তোমার কি করতে হবে এটাকে এন্ট্রি করতে হবে, আর তার জন্য কোনটা লিভিং হচ্ছে মানে কোনটা বেরিয়ে আসছে সেটা আমাদের দেখতে, এক্সিট হচ্ছে কোনটা সেটা দেখবো। হ্যাঁ তাহলে এই পার্টিকেলটাকে আমরা কী করছি না, ভিতরে আমি ট্যাবলেট হয়তো নিয়ে যাচ্ছি, তাহলে এটা নিয়ে যেতে গেলে ট্যাবলেট মানে বেসিক ভ্যারিয়েবলে নিয়ে যাচ্ছি, এই আলফা ফোর, আলফা ফাইভ, আলফা সিক্সের তো বেসিক ভ্যারিয়েবল, এখানে কোনটা আমাদের রিপ্লেস হবে সেটা আমরা দেখবো। আচ্ছা তার আগে এটা করলে আমাদের এই পেজটা মিনিমাম রেশিওটা কত হয়, মিন রেশিও, মিন রেশিও কী হয় না, বি বাই, যেহেতু কোনটা হচ্ছে না আলফা টুটা আমাদের ইন্ট্রোডিউস হচ্ছে তাই না, এন্ট্রি হচ্ছে, তাহলে আলফা টু করবো। হ্যাঁ তাহলে এটা করলে আমরা এটা কোন কোন ভ্যালু পাচ্ছি বলো, বি বাই আলফা টু করলে আমাদের মিন রেশিওটা কি কি আসছে, কোনটা কোনটা কি আসছে দেখো, মাইনাস সেভেন, হ্যাঁ এই মাইনাস যখন আসবে না, হ্যাঁ সেই পার্টটা তোমাদেরকে কোনো করার দরকার নেই, সেই পার্টটাকে স্টার রেখে দিয়ে দাও, হ্যাঁ স্টার দিয়ে দিবে, কোনো মাইনাস যে পার্টটা আসবে মাইনাসটাকে এখানে ইনক্লুড করার দরকার নেই, এটা একটা ওয়ার্কিং রুলের মধ্যেই পড়ছে, কেন হচ্ছে আমি নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আরও ডিটেলস এখানে বলবো, আপাতত এটুকু মনে রাখো যে মাইনাস যেখানে আসবে সেটাকে আমরা এন্ট্রি করবো না, হ্যাঁ প্লাসগুলো শুধু নেবো বলো। তারপরটা তিন, মাইনাস কেন নেবো না, এর পিছনে কারণ হচ্ছে আমাদের নেগেটিভ মিনিমাম ক্ষেত্রে নেগেটিভ কখনো হতে পারে না, মানে সমস্ত ভ্যালুগুলোই পজিটিভ হয়, তাই জন্য আমরা মিনিমাম কী হয় না আমরা এটা নিচ্ছি, হ্যাঁ ওই জন্য মাইনাসটা নিই না। এটা কত হবে তিন, আর লাস্ট একটা দশ বাই তিন হচ্ছে, এটা হয়ে গেল। এরপরে আমাদের ট্যাবলেট টু করতে হয়, হ্যাঁ আচ্ছা এটা তো হচ্ছে, এদের মধ্যে মিনিমাম কোনটা, এই দুটোর মধ্যে মিনিমাম কোনটা, যেটা মিনিমাম আছে সেই তার করসপন্ডিং কি এলিমেন্টটা বেরোবে, বুঝতে পারছো, ওই জন্য বলছি স্যার ওই চারটা কি এলিমেন্ট হচ্ছে, চারটা কি এলিমেন্ট, কেন তিনটা হচ্ছে দেখো, দশকে তিন দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট, তিন থেকে নয়, থ্রি পয়েন্ট সামথিং আসছে, তাহলে বড় তিনের থেকে বড় আসছে, ওই জন্য ওটা মিনিমাম নয়, মিনিমামটা হচ্ছে তিন হবে। হ্যাঁ এই জন্য তার করসপন্ডিং তুমি রো কলাম করলে তুমি কীভাবে না, চারটা হচ্ছে কি এলিমেন্ট, চার কি এলিমেন্ট আছে মানে চারটাকে তোমার ওয়ান করতে হবে, বাকি ওই সয়া সোজা এই উপরেরটাকে জিরো করতে হবে আর নিচটাকে জিরো করতে হবে, হ্যাঁ যেন তো না পকারে নো মানে করতেই হবে, হ্যাঁ ট্যাবলেট টুতে চলো, এগুলো করতে হবে ট্যাবলেট টু। ঘড়ির স্পিড অনেক বেড়ে গেছে মনে হচ্ছে, এই মাত্র 9:10 দেখলাম, একটা অঙ্ক করতে করতে 9:15 25 বেজে গেল, 9:30 বেজে গেল, চলো কমপ্লিট তো করতে হবে।
ক্যালকুলেশন করো, তাড়াতাড়ি বলো আমাকে। এক্স বি, হ্যাঁ স্যার, এখানে যেহেতু চারটা কি এলিমেন্ট, তো চারটাকে ওয়ান করতে হবে স্যার, বাকি দুটোকে তো জিরো করতে হবে, সেখানে যেমন একটা হচ্ছিল। হ্যাঁ না, একটাকে এটাকে ওয়ান করবে আর বাকিগুলোকে জিরো করবে। হ্যাঁ উপরেরটাকে জিরো হ্যাঁ, মানে করবো আর মাইনাস নিচেরটাকে জিরো ওয়ান আর করবো। থ্রিটা কোটা জিরো হ্যাঁ করতে হবে। হ্যাঁ দুটোকে জিরো করতে হবে, একই সাথে করো। ওরও অপারেশন করেই করতে হবে। হ্যাঁ এখানে আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি লেখাটা ঠিক নয়। হ্যাঁ প্রথমে লিখবো না, এই পার্টগুলো পরে করবো বলেছিলাম, যেমন পরেই করবো। হ্যাঁ এগুলো এখন করার দরকার নেই, কেন এগুলো এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা করস্পন্ডিং নিয়ে আসবো। হ্যাঁ বলো, এটা যখন আমি চারটাকে ওয়ান করছি না, আলফা টুটাকে ওয়ান করছি এখানে, তাহলে ওয়ান করা মানে কি চার দিয়ে ভাগ হচ্ছে। এই রোটা, এই যে রোটা, এই রোটাকে চার দিয়ে ভাগ করলে তবে আমি এটাকে ওয়ান করতে পারবো। হ্যাঁ এই রেড কালারের অংশটাকে ওয়ান করতে পারবো। চার দিয়ে ভাগ করো তো কী আসছে, বিটা হয়ে যাবে তিন হবে, এটা মাইনাস টু বাই ফোর, না মাইনাস টু বাই ফোর মানে ওয়ান বাই, মাইনাস ওয়ান বাই টু এটা হচ্ছে। আচ্ছা তারপরে এটা ওয়ান, তারপরে এটা জিরো হবে, জিরো ওয়ান বাই ফোর আর লাস্টে জিরো। দেখো তিনটাকে ভাগ ভাগ করবে না। হ্যাঁ তিনটা কিন্তু আলাদা জিনিস, তিনটা হচ্ছে মিন রেশিওটা। হ্যাঁ ওটা ভাগ করার দরকার নেই, ওইটা যেমন এই পার্টটা ভাগ করবে না, এটা থাকবে আলাদা। এখানেও মিন রেশিও করতে হবে, পরে করবো, এখন নেই। তাহলে এই ভ্যালুগুলো বলতে পারবে? তারপরেরটা কত এসছে, উপরেরটা? তাহলে আমরা কী বলেছিলাম না, এই যে ভ্যালুটা তাহলে আর ওয়ান আর টু আর থ্রি, তো এটা কি, এটা কী বলবে, এটাকে উপরেরটা যেমন আছে থাকবে। হ্যাঁ নতুন যেহেতু আর টুটা তৈরি হয়েছে, যেহেতু কি এলিমেন্টটা আর টুতে রয়েছে না, ওই জন্য আর টু এটাকে বলবো। হ্যাঁ এটা আর ওয়ানেই থাকবে, নো চেঞ্জ, এটা আর থ্রি থাকবে। হ্যাঁ আর এটা আর টু হবে, যেটা কি এলিমেন্ট যে কর যে করস্পন্ডিং রোতে থাকবে সেটাই চেঞ্জ হয়। হ্যাঁ সেটা নতুন টেবলেতে প্রথমে যায়, আর টু আর টু, ঠিক আছে। বলো কি করতে চাইছি, না ওই ওয়ানটাকে আমরা জিরো করতে চাইছি। হ্যাঁ ওয়ানটাকে জিরো করতে গেলে কার হেল্প নিয়ে করবে? না এখানে আমাদের কত এসছে, না ওয়ান এসছে, তাহলে এটার সাথে এক ওটা যোগ করে দিলে তো হয়ে যাবে, মাইনাস ওয়ান প্লাস ওয়ান করে দিলে তো জিরো হয়ে যাচ্ছে না, দিলে জিরো। স্যার আর ওয়ান প্লাস আর টু করে দিলেই তো এসে যাচ্ছে। করো পত্রে যোগ করো, দিলে চলে আসছে। রেজাল্টগুলো কী এসছে বলো? তিন তো, তিন প্লাস তিন ছয়, এখানটা কত আসছে, টেন না, উপরে সাত আছে নিচে তিন আছে না, দশ। দেখো এই ভ্যালুটা আসছে কিনা, আচ্ছা এখানে জিরো আছে না,
জিরো আর এক হচ্ছে, তাহলে জিরোর সাথে যোগ করলে একের চেয়ে থাকবে। হ্যাঁ, আর লাস্টেরটা জিরো প্লাস জিরো মানে জিরো। আর এখানটা কত হচ্ছে দেখো, নিচের ভ্যালুটাতে 3 আছে না, এটা তোমাকে কি করতে হবে দেখো, 4 থেকে যদি মানে 1 তো, তাহলে 3টা বিয়োগ করতে, মানে ওই আর 3টাকে, আর 3 মাইনাস 3 আর 2 এটা করে দাও। হ্যাঁ, তাহলে 0 হয়ে যাচ্ছে, বাকি পার্টগুলো ভালো। বিয়ের মানটা 1 হচ্ছে, বিয়ের মান 1, আলফা 1 এর মান 5 এর 2 মাইনাস মাইনাস 5 এর 2, আলফা 3 এর মান 5, আলফা 4 0, আলফা 5 মাইনাস 3 এর 4, আলফা 6 1। ঠিক আছে ঠিক আছে, অ্যাবসলিউটলি কারেক্ট। দেখো এটা হওয়ার পরে তোমার কাজ কি না আমরা দেখবো। এবার আমাদের যেটা ইন্ট্রোডিউস করলাম, মানে আমাদের কোনটা ইন্ট্রোডিউস করলো, আলফা টুটা এন্ট্রি করলাম তো, কোনটা বেরোচ্ছে এর পরিবর্তে কোনটা আমাদের লিভ হচ্ছে, মানে তোমার হচ্ছে ওখান থেকে ওই টেবিল থেকে কেটে বেরিয়ে যাচ্ছে। দেখো কোনটা বেরোচ্ছে দেখো তো, যেহেতু 010 এরকম ফর্মে কোনটা রয়েছে, 010 ফর্মে আলফা 5, আলফা 5টা রয়েছে। হ্যাঁ, 010 ফর্মে, দেখো 010 ফর্মে আলফা 5টা রয়েছে, এই কারণে দেখো 010 ফর্মে আছে, আলফা 5টা কী হচ্ছে না, লিভ হবে। হ্যাঁ, এটা এন্ট্রি হবে, এটা লিভ হবে, তাহলে করে নাও ওর পরিবর্তে। হ্যাঁ, তাহলে আলফা 5, তাহলে আলফা 4 যেমন আছে থাকবে, আলফা 5টা কী দ্বারা রিপ্লেস হবে, আলফা 2 দ্বারা। হ্যাঁ, আলফা 6, ঠিক আছে। তার করস্পন্ডিং এক্স গুলো কী হবে না, এক্স 4 এক্স 2 এক্স 6 হলো। আচ্ছা, তার করস্পন্ডিং আমাদের উপরে যে ভ্যালুগুলো রয়েছে একটু লিখে নাও, আলফা 2 এরটা 0, আলফা 4 এরটা 0। আচ্ছা, আলফা 2 এরটা কত, মাইনাস 3, আর আলফা 6 এরটা 0 হয়েছে। এরপরে কি করবে না, এই ভ্যালুগুলো কি আসছে দেখে নাও, এই ভ্যালুগুলো যেটা আসবে, একটা আসবে এখানে তো ক্যালকুলেট করার দরকার নেই, এই পার্টটা বলেছিলাম, এই পার্টটা কত হবে এটা ক্যালকুলেট করে দেখবে। হ্যাঁ, মানে এটার সাথে এটা গুণ হবে, প্লাস এটার সাথে এটা গুণ হবে, প্লাস এটার সাথে এটা গুণ হবে, মাইনাস ওটা হবে। হ্যাঁ, এটা করে দেখবে, এটা 1/2 আসবে প্রত্যেকের, দেখো ঠিক আসছে কিনা, এটা 1/2, এটা 0, এটা 0 0 0 0 মাইনাস 2, তার মাইনাস 2 হবে, এখানটা কত হচ্ছে না, 0 0 0 0ই হবে এটা। হ্যাঁ, আর এখানটাতে দেখো 0 0 0 মাইনাস 3/4, তোমরা নিজেরাই বলতে পারবে, কেন এই তিনের সাথে এটাই শুধুমাত্র নন জিরো আছে, তাহলে মাইনাস 3/4 হচ্ছে, মাইনাস 3/4। আর লাস্টেরটা কী আসছে, শুধুমাত্র জিরো আসছে না, জিরো। দেখো সবগুলো এগুলোকে নিলো, আসার পরে তুমি কি দেখবে না, কোন সবগুলো কি ইয়ে আছে, পজিটিভ আছে, ইয়ে নেগেটিভ আছে না, কোনো পজিটিভ আছে, দেখো দেখো সবগুলো নেগেটিভ থাকলে ঠিক আছে, পজিটিভ কোনটা আছে, একটা পজিটিভ আছে, দেখো 1/2টা। হ্যাঁ, তাহলে 1/2টাকে আবার কি করতে হবে, এন্ট্রি করতে হবে, একইভাবে করতে হবে, ওয়ান বাই টুটাকে কী করতে হবে, আবার এন্ট্রি করতে হবে। হ্যাঁ, তারপরে হয়তো কোনো একটা কি হবে না, এক্সিস্ট করবে, একটাকে এন্ট্রি করো, একটা এক্সিট করো। হ্যাঁ, এক্সিস্ট, আচ্ছা লেটে এন্ট্রি করছি, তাহলে উপরের পার্টটা দেখলাম যে মাইনাসটা আমরা কী করলাম, যে এদের মধ্যে কোনটাকে কী করলাম না, 3টাকে, হ্যাঁ 3টাকে এন্ট্রি করতে এটা আমাদের লিভ হলো। হ্যাঁ, এখন আমরা কী করবো, 1/2টাকে এন্ট্রি করো, ট্যাবলো 3-তে চলে যাও, হ্যাঁ হ্যাঁ ওখানটাতে বের করতে হবে। আচ্ছা, এখানে এটা করে নাও, মিন রেশিওটা বের করে নাও কত আসছে, মিন রেশিওটা না করলে তুমি বুঝতে পারবে না যে কোনটাকে তুমি ইয়ে করবে। হ্যাঁ, মানে কি পয়েন্টটা কি আসছে বা কি এলিমেন্ট কি আসছে আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, মিন রেশিওটা দরকার তো অবশ্যই। মিন রেশিওটা তুমি দেখো, একটাই শুধু পজিটিভ আসবে, এটা 4, এটি 4 আসবে, আর বাকি এগুলো নেগেটিভ আসবে, আলফা ওয়ান বিভাগগুলো নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ নেবো না, শুধুমাত্র একটাই নেবো, 4। ঠিক আছে, কি বাকিটা কন্টিনিউ করে নেবে না করাতে হবে, বাকিটা
করে নেবো স্যার। করতে পারবে তো নাকি? হ্যাঁ স্যার হবে। হ্যাঁ কীভাবে করে নাও, কোনো অসুবিধা নেই। লাস্টে দেখবে সবগুলো নেগেটিভ চলে এলো তো ফাইনাল ইয়ে চলে আসবে, ঠিক আছে, ট্যাবলে চলে আসবে, সেখান থেকে কী করবে না, শুধুমাত্র ওই X1 X2 X3টা করে নেবে, দিলেই হয়ে যাচ্ছে। চলো আর 1 মিনিট লাগবে, করেই দিই তাড়াতাড়ি। টেবিল টানো আর করো। অনেকে আছে পারবে, আজ অনেকে আছে ট্রাই করে না, বুঝতে পারছো? তারা তো শেয়ার করে দেয় না, মানে আমাদের খাতায় করা থাকবে না, এরকম হয়ে যায়, বুঝতে পারছো? মানে ওটা আমাদের সময় হতো, তোমাদের সময় হয় একই জিনিস, বুঝতে পারি তো। কারা রেগুলার পড়াশোনা করছো আর কারা করছো না, ফাঁকি দিচ্ছ রে, এটা আমি বুঝতে পারছি। ওয়ান মাইনাস থ্রি টু জিরো জিরো, ঠিক আছে। এক্ষেত্রে আর মিন রেশিও দরকার নেই তো, কেননা আমাদের তো ফাইনাল আনসার চলে আসবে এখানেই, দেখে বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা এই ভ্যালুগুলো তো বুঝতে পারছি না, আমাদের দিলে উপরের লাইনটা হয়েছে, নিচের লাইনটা দিলে আমরা 4, হ্যাঁ দিলে আমরা দেখতে পাচ্ছি কি পয়েন্ট কি আসছে না, কি পয়েন্ট আমাদের মাই 5/2। হ্যাঁ 5/2টা হচ্ছে আমাদের কি পয়েন্ট আসছে, 5/2টা এখানে কি এলিমেন্ট আসছে, তাই না? দেখো এখানে 5/2টা কি এলিমেন্ট কীভাবে আসছে না, এই রো এবং এই কলাম বরাবর যাও, এখানে 5/2টা আমাদের কি এলিমেন্ট, তাহলে ওটাকে 1 করে দাও, এটা 1 করো। হ্যাঁ তাহলে 2/5 দিয়ে গুণ করলে প্রত্যেকটা কী হবে, 0ই হবে। আচ্ছা এটা 2/5 মানে 6/5, এটা 2/5, 1/10, এটা 0, ঠিক আছে। 1 যেমন হচ্ছে, এটা 4 হবে। হ্যাঁ দেখো 2/5 করলে 5×10, 2×4, হ্যাঁ ঠিক আছে। এরপরেরটা, হ্যাঁ পরেরগুলো 0 করো, এগুলো 0 করো, এটা 0 করো, আলফা 1 বারবার, বাকিগুলো সব 0 হবে। হ্যাঁ এই দুটো 0-র জন্য কী হচ্ছে দেখো, মিলিয়ে নেবে। হ্যাঁ এটা 3/5 হবে, তোমরা নিজের মতো করতে থাকো, আমি মিলিয়ে দেবো, লাস্টে অ্যানসারটা মিলাবে। হ্যাঁ -1/2, তাহলে দেখে বুঝতে পারছো আলফা 2টা এই আলফা 1টা কার সাথে সমতুল্য, মানে একদম হুবহু মিলে যাচ্ছে কার সাথে, আলফা 1টা কার সাথে মিলছে না, আলফা 4-এর সাথে মিলছে। দেখো আলফা 4টা রিপ্লেস হবে। হ্যাঁ তাহলে এখানে কী হবে না, বেসিস এলিমেন্টটা আলফা আলফা 1 হয়ে যাবে আলফা 4-এর পরিবর্তে। হ্যাঁ আলফা 2 যেমন আছে থাকবে, আলফা 6 যেমন আছে থাকবে। হ্যাঁ আর তার করসপন্ডিং এটা কী হবে না, X1 X2 আর X6। আর এই এলিমেন্টগুলো কী হবে না, আলফা 1-এরটা 1 আছে যেমন 1 হবে, দেখো এই আলফা 1-এর করসপন্ডিং 1 আছে ওই জন্য 1 নিচ্ছি। আচ্ছা আলফা 2-র করসপন্ডিং কী আছে, -3 আছে ওই জন্য -3 নেবো। আর আলফা 6-এর করসপন্ডিং কী আছে, 0 আছে, হয়েছে। তাহলে এই ভ্যালুগুলো ক্যালকুলেট করলে কী কী পাচ্ছি ভ্যালু দেখো তো, গুণ করো এটার সাথে, এটা গুণ হবে। আচ্ছা এই লাইনটা তো গুণ করার দরকার নেই, বাকি এখান থেকে এটা গুণ হবে, তার এর সাথে এটা হবে, এগুলো 0, কারণ 1 অ্যাকচুয়ালি 1 -1, হ্যাঁ মানে 0। তারপরে এটা কী হবে, -3 মাইনাস -3 আর +3 মানে 0 হয়ে যাবে। হ্যাঁ
তারপরে একটা কত হবে এখানটাতে করলে, মানে জাস্ট এর সাথে এটা গুণ করবে প্লাস এটার সাথে এটা গুণ করবে প্লাস ওটার সাথে এটা গুণ করে মাইনাস করবে। এটা দেখো লাস্ট এলিমেন্টটা কত আসছে, 8 একের 5 0, ঠিক আছে এলিমেন্ট পাবে। এটা হচ্ছে ট্যাবলো 3, দেখো সবগুলো নেগেটিভ চলে এসেছে আর পজিটিভ বলে কিছু নেই, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করতে করতে হাতে কলমে চলে আসবে সব, ক্যালকুলেশন অনেক স্পিড বেড়ে যাবে। হ্যাঁ এগুলো করতে হবে, যে কোশ্চেনগুলো করাবো নিজের থেকে করতে থাকো। হ্যাঁ লাস্টে অ্যান্সারটা আমি কেন করাচ্ছি, একটু মনে হবে যে এক্স এক্স থ্রি তো নেই, এক্স সিক্স পেয়ে যাচ্ছি কেন। দেখো ইন দ্য লাস্ট ট্যাবলো, হ্যাঁ হয়েছে ইন দ্য লাস্ট ট্যাবলো, সি দ্যাট অল জেড আই জেড জে মাইনাস সি জে লেসার ইকুয়াল টু 0, দেখো ঠিক আছে। যেহেতু মিনিমাইজ প্রবলেম ছিল এই জন্য লেসার ইকুয়াল টু 0 দরকার ছিল। হ্যাঁ হেন্স দ্য অপটিমাল সলিউশন, অপটিমাল কন্ডিশন বা অপটিমালিটি কন্ডিশন, প্রথম অপটিমালিটি কন্ডিশন লিখো তো এখানটা, অপটিমাল সলিউশনের আগে অপটিমালিটি কন্ডিশন করে দাও। হ্যাঁ কন্ডিশন ইজ স্যাটিসফাইড, ঠিক আছে স্যাটিসফাইড হয়েছে। অ্যান্ড দ্য অপটিমাল সলিউশন কী হবে, না এক্স ওয়ান ইকুয়াল টু 4, তাই না এক্স ওয়ান ইকুয়াল টু, কেন এক্স ওয়ানটা 4 হচ্ছে, দেখো এক্স ওয়ান এখান থেকে দেখে বলতে হবে, এক্স ওয়ানের করস্পন্ডিং এই এলিমেন্টে বিটে কত আছে 4 আছে না, এক্স টুর করস্পন্ডিং এটা কত আছে 5 আছে না, এক্স টুটা 5, আর এক্স সিক্সটা করস্পন্ডিং কত আছে 11 আছে না। দেখো আমাদের কিন্তু দরকার অ্যাকচুয়ালি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি দরকার, হ্যাঁ এক্স সিক্স তো আমাদের ছিল না, তাহলে এক্স থ্রিটা কত হবে, যেটা নেই ওটাকে জিরো করে নেবে, হ্যাঁ যেটা পাচ্ছি না ওটা জিরো হয়ে যাবে, ঠিক আছে। আমাদের এক্স সিক্সটা নিয়ে এখানে কাজ নেই, মিনিমাইজ প্রবলেম বের করতে গেলে এখানে দেখো এক্স সিক্স ছিল না, এক্সাইজ এক্স সিক্সটাকে আমরা কী করেছিলাম না স্ল্যাক ভেরিয়েবল হিসেবে ইন্ট্রোডিউস করেছিলাম, ওটা তো আমাদের কাজে লাগবে না, না তাহলে আমাদের এক্স থ্রিটা জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো হেন্স মিনিমাইজ জেড ঠিক আছে মাইনাস 11, মিনিমাইজ জেডটা কত হলো মাইনাস 11, ঠিক আছে এটা করবে। আচ্ছা একটা কোশ্চেন আমি দিচ্ছি, মিনিমাইজ প্রবলেমের উপর একটা দিচ্ছি, ম্যাক্সিমাইজ তো দুটো দিয়েছি, একটা মিনিমাইজ করবে। নিচে করো সলভ গিভেন এলপিপি, হ্যাঁ যেখানে এক্স ওয়ান এক্স টু দুটোই পজিটিভ, হ্যাঁ
এটা বাড়িতে করবে। দিলে আমরা এতদিন ধরে যেগুলো শিখলাম ফরমেশন করা, সেগুলো সলিউশন করাটাও শিখে গেলাম। হ্যাঁ আমাদের দেখো এখানে গ্রাফিক্যাল মেথড নিয়ে তুমি বলছিলে, কেউ একজন বিয়ে বলছিলে, তো গ্রাফিক্যাল মেথড এখানে আমাদের দেয় না, তাও শিখে রাখবে। ইলেভেনের মেথড ওই টুয়েলভে যে সে প্রসেস শিখেছিল ওই প্রসেসেই, হ্যাঁ আলাদা কিছু নেই। ঠিক আছে, আমাদের মেন জিনিস যেটা সেটা হচ্ছে এই এখান থেকে করতে হবে সিমপ্লেক্স মেথড। হ্যাঁ সিমপ্লেক্স মেথড। আচ্ছা স্যার কনভেক্স সেটটা আছে নি, ওটা বলছিলাম দুটো এক্স পর পর। ঠিক আছে চলো ওইগুলো পার করে এসে তারপরে চ্যাপ্টারটাই সিমপ্লেক্স মেথডটা আছে। হুম।